স্বৈরাচারীদের ঘিরে যে মানুষের মনে নানা রকম মোহের সৃষ্টি হয় সেটা তো জানো। একটা গোটা দেশ গোটা জাত তাতে মেতে উঠতে পারে। এই রাজ্যে বাস করে কে তোমাদের বিরোধিতা করবে বলো? কোন বিরোধী? আমি যে তো আলো ছেলে। তুমি মৌকে রক্ষা করতে পারোনি, তুমি ব্যর্থ, তাই মৌ নষ্ট, যেমন এই দেশটা। আমরা সবাই ভীত, সন্ত্রস্ত, চারপাশের এই অবক্ষয়কে কেবল প্রত্যক্ষ করে যাবে, আমাদের যাবতীয় বিপন্নতাকে নিয়ে একটু একটু করে মরে যাব। এই রাজনীতি ছাড়া আমাদের আর কোনো রাজনীতি নেই। মানুষের ইতিহাসে কি দেখো, যতটা তার জয়ের ইতিহাস ঠিক তার পাশাপাশি ততটাই তার ভুলের ইতিহাস। কেন যেমন অচল হয়ে গেলি? চিন্তা করো না পিসি, আবার সব সচল হয়ে যাবে। রাজ্যের পরিবর্তনটা হলেই সব সচল। স্যার, আমি পুটু জয়ব্রত। স্বৈরতন্ত্রের নাকি অবসান হয়েছে? এটা নাকি বিরাট একটা পরিবর্তন? আধার রাতে একলা পাগল নমস্কার। আমাদের আজকের বিষয় আগের দিনের মতোই সিনেমায় রাজনীতি। আজকে দ্বিতীয় পর্ব, যদিও প্রথম দ্বিতীয় পর্ব এরকম ভাবে আমরা কোনো বিভাগ করছি না, মানে যিনি প্রথম দিন ছিলেন না তার পক্ষে দ্বিতীয় পর্বে থাকা এবং উপস্থিত থাকাটা কোনো সমস্যার ব্যাপার নয়। আগের দিন আমাদের মধ্যে ছিলেন শ্রমিকদা, শ্রমিক বন্দ্যোপাধ্যায়, আজও আছেন, তিনি ছিলেন সেদিন মুখ্য কথক, আজও তিনি মুখ্য কথক। এবং আমাদের আনন্দের যে শ্রমিকদার মতো একজন শিল্পবেত্তা এবং শিল্পতাত্ত্বিকের সঙ্গে উপস্থিত আছেন সত্যজিৎ ঋত্বিক মৃণালের, যে উত্তর প্রজন্মের চলচ্চিত্রকার, খুব বিখ্যাত বিশিষ্ট চলচ্চিত্রকার গৌতম দা, গৌতম ঘোষ, তিনি আমাদের মধ্যে আছেন। আছেন শৈবাল দা, শৈবাল মিত্র, আরেক চলচ্চিত্রকার এবং আরেকজন চলচ্চিত্রকারেরও থাকার কথা, তিনি একটু পারিবারিক কারণে তার মা হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়াতে তিনি একটু অসুবিধায় আছেন, তিনি হয়তো কিছুক্ষণ পর যোগ দেবেন আমাদের সঙ্গে, তিনি সুমন মুখোপাধ্যায়। তো সেদিক থেকে দেখতে গেলে আজকে আমাদের খুব কথাবার্তার দিক থেকে একটা চমৎকার পরিবেশ, মানে শ্রমিকদার মতো একজন শিল্পবেত্তার সঙ্গে তার উত্তর প্রজন্মের তিনজন চলচ্চিত্রকার, আমাদের গৌতম দা, গৌতম ঘোষ, শৈবাল দা, শৈবাল মিত্র এবং সুমন মুখোপাধ্যায়। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে শুধু একটা কথা একটু শৈবাল দাকে অফরুট জিজ্ঞেস করে নিই, কারণ শৈবাল দা এই পুরো ব্যবস্থাপনাটার ভেতরে নিজে কারিগরের মতো আছেন, সেই জন্য হয়তো আমাকে বলে রেখেছেন যে ওকে হয়তো মাঝে মাঝে একটুখানি অফ হতে হবে, কিন্তু উনি থাকবেন আমাদের অনলাইনে, আমরা যখনই ওকে কথা বলাবো তখন ওকে আহ্বান করলে উনি চলে আসতে পারবেন। কিন্তু আমি সেই মূল প্রসঙ্গে ঢোকার আগে একবার শৈবাল দাকে শুধু জিজ্ঞেস করছি যে আমরা জানি যে ওর ছবি তখন কুয়াশা ছিল, যারা আগের দিন ছিলেন তারা জানেন যে শৈবাল দা দুটো ছবি করেছেন, তখন কুয়াশা ছিল এবং আহলি কনস্পিরেসি, এবং যাতে
রাজনৈতিক প্রাসঙ্গিকতাটা খুব জরুরি হয়ে উঠেছে। তো সেই ছবিটি মুক্তি পেয়েছে নন্দনে সদ্য। তো শৈবালদা কিরকম সাড়া পাচ্ছেন, ছবি চলছে মানে সারা ক্রমশ সারা পড়ছে এইটুকু বলতে পারি। সবে দুটো দিন হয়েছে এবং আমরা আশা করছি যে আস্তে আস্তে খবরটা ছড়াবে এবং মানুষ আসবেন দেখবেন আর কি। এখন অব্দি জাস্ট যেহেতু মাত্র দুদিন হয়েছে আমার মনে হয় সেটা মানে এই করার বোঝার সময় আসেনি। কারণ ওই যে বলে না সিনেমাকে সম্পর্কে বলা হয় চলছে চলবে, তো সে যদি চলে চলবে হয় তাহলে সে সুযোগটা যদি পাই এবং সেটা সবটাই নির্ভর করছে দর্শকদের উপর, তারা যদি চান এই ছবি চলবে এবং লোকে সাড়া পড়বে এবং আসবে। ঠিক আছে, আমরা আবার ফিরে আসবো আপনার সঙ্গে এই দর্শক নিয়েই হয়তো আমি একটা প্রসঙ্গ উত্থাপন করব, এই রাজনৈতিক ছবি এবং দর্শক এই প্রসঙ্গে আসবো আমরা। আমরা এবার ঢুকে পড়ি, আমরা সিনেমায় রাজনীতি যেই যে বিষয় মূল বিষয় এখানে আমরা আমি আজকে সমীকদাকে দিয়ে আগের দিনের মতোই সমীকদাকে দিয়ে শুরু করবো, তা আমরা গৌতম দাতে যাবো আর কি। তা আজকের দিনটা একটা ভারী স্মরণীয় দিন, আজকে হচ্ছে 7ই নভেম্বর। রুশ ক্যালেন্ডারের সঙ্গে আমাদের ক্যালেন্ডারের বা আন্তর্জাতিক ক্যালেন্ডারের অনেক অমিল, যাই হোক এই দিনটা সম্ভবত 25শে অক্টোবর। এই যে 7ই নভেম্বর, যে রাশিয়াতে 1917 সালে যে রেভলিউশন বা বিপ্লব হয়েছিল, তাতেই 7ই নভেম্বরটা খুব স্মরণীয় দিন। এই কারণে যে জারের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যে তাদের যে রাষ্ট্র ব্যবস্থা এবং তাদের যে রাষ্ট্রযন্ত্র, সেইগুলো কোথাও শ্রমিক শ্রেণী গিয়ে দখল করে নিচ্ছিল। আজকে উইন্টার প্যালেস দখল হয় আর কি, এবং একেবারেই শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা এই ঘটনাটা ঘটিয়ে ফেলেছিলেন। সেই জন্য 7ই নভেম্বর খুব স্মরণীয় দিন। আজকে আমাদের এই আড্ডাটা, বা আমি আড্ডাই বলছি আলোচনা শব্দটাকে সরিয়ে রেখে, সেটা 7ই নভেম্বর হচ্ছে সেটা আমাদের কাছে একটা খুব স্মরণীয় জায়গা। কিন্তু ইতিহাসের প্রেক্ষিতে তো অনেক তর্ক, অনেক বিতর্ক থেকে যায় এবং ইতিহাসের নানা রকম পালাবদলও হয়। এবং আমরা জানি যে যে সোভিয়েত রাশিয়ার কথা আমরা বলছি, সেই সোভিয়েত রাশিয়া বিলীন হয়ে গেছে, এখন যে রাশিয়া আছে, আমি যে সোভিয়েত রাশিয়ার কথা বলছি তা নয়, মোটামুটি সকলেই জানেন। তো আমরা সেই জায়গা থেকে একটা কথা একটুখানি সমীরদার কাছে প্রথমে জানি, জেনে নিই, সেটা হচ্ছে যে আগের দিন এই আলোচনাটা শুরুতেও আমি এটা তুলেছিলাম যে আমরা কি সিনেমাকে আমরা নানানভাবে দেখতে পারি, বিশেষত সিনেমায় রাজনীতি আজ বলে আমরা রাজনৈতিক ছবি বলে একটা ভাগ করি, কখনো আমরা মানবিক ছবি, মানে আমার ভাগ নয় মানে মানবিক, এটা সমীরদার গতদিন খুব সুন্দর আলোচনা করে আমাদেরকে বোঝাচ্ছিলেন যে সত্যজিৎ রায়ের ছবির ন্যারেটিভের ভেতর কিভাবে ইতিহাস এবং রাজনৈতিক ইতিহাস থাকে লুকিয়ে, সেটাকে আবিষ্কার করতে হয়। এই ধরনের আলোচনা এবং এই ধরনের ছবির কথা আমরা জানি। আজকে একটুখানি সরাসরি রাজনীতি যেখানে উপস্থিত কোনো কোনো ছবিতে আর কি, যেমন ধরুন গৌতম দা আমাদের মধ্যে বসে আছেন, গৌতম দার মা ভূমি আমি মনে করি যে একটা রাজনৈতিক ছবি, এটা আমার কথা আপনারা নাও মানতে পারেন, কারণ ওখানে রাজনীতির প্রাসঙ্গিকতাটা খুব স্পষ্ট। এরকম আরো অনেক ছবিকে আমরা বলতে পারি যেটা সরাসরি রাষ্ট্র সম্পর্কিত, কি অর্থে যে রাষ্ট্রের যে নানান ব্যবস্থা আছে, আইন, আদালত, পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী, এবং তার বিপরীতে যে সাধারণ মানুষ, তাদের যে সেগুলো সেই রাষ্ট্রের সঙ্গে তাদের যে নানা রকম সংঘাত, সংঘর্ষ, তখন রাষ্ট্রের ভূমিকা কি হয়, রাষ্ট্র কি ভূমিকা নেয়, এবং তখন একজন মানুষ, একজন ব্যক্তি মানুষ তার স্বাতন্ত্র, তার জায়গায় কিভাবে তার স্বরের ওপর নানা রকম কণ্ঠরোধ হতে থাকে, এগুলো নিয়ে দিকপাল চলচ্চিত্রকাররা ছবি করেছেন, মানে সেগুলোর আমার বলার কিছু নেই। পাসোলিনি থেকে গোদারের নাম বলতে হয়, আমাদের দেশে মৃণাল সেনের কথা বলতে হয়, গৌতম দার মাভূমির কথা এক্ষুনি বললাম। এছাড়া আমরা জানি যে থার্ড সিনেমা বলে কিছু আগের দিনই সমীকদা আমাদেরকে মনে করিয়ে দিয়েছিলেন লাতিন আমেরিকান সিনেমা, তার ভেতরেও ঠিক আমরা কিভাবে আর কি এই এই ভাড়াটা একটা দারুণ জায়গায় ওদের উপনিবেশ এর বিরুদ্ধে যে লড়াই সেখানে প্রতিভাত হয়েছিল। আমাদের নানান চলচ্চিত্রকার আছেন,
তারা আসবেন হয়তো আমাদের আলোচনা প্রসঙ্গে আর কি। আমার কোস্টা গাবরাজা এক্ষুনি মনে পড়ছে। তো আমি সমীকদাকে প্রথমে একটুখানি সমীকদার কাছে জানতে চাই যে এই যে রাজনৈতিক চলচ্চিত্র কোট আন কোট আমি বললাম আর কি, এই প্রসঙ্গে আপনি যদি আপনার মত বলেন বা যা মন চায় আপনি বলেন আর কি, তারপর আমরা আবার আপনার কাছ থেকে গৌতম দায় যাবো, আবার আপনার কাছে ফিরে আসবো, এরকম ভাবে চলতে থাকবে। আগের দিনের আলোচনার যে টেনে আমি ধরে নিচ্ছি যে আগের দিনের শ্রোতারা খুব একটা হতাশ হননি, তাই আমাদের সঙ্গে তারা আজকেও আছেন, অনেকেই আছেন হয়তো ধরে নিচ্ছি। আগের দিনের আলোচনার যে টেনে একটা কথা বলবো যে আমরা বিষয়টা যখন প্রথম স্থির করি শিলাদিত্য এবং আমার মধ্যে আলোচনা হয়েছিল, যাতে এই প্রস্তাবনাটা আমি করি যে রাজনৈতিক থিয়েটারে রাজনীতি আজ, এই সিনেমায় রাজনীতি আজ, আজের উপর আমি একটু জোর দিয়েছিলাম। কারণ একটা ইতিহাস আছে এবং যে ইতিহাসে স্মরণ করিয়ে দিলেন শিলাদিত্য এখনই, যে দু রকমের প্রয়োগ রাজনীতির আমরা লক্ষ্য করেছি। একটা যেখানে একটা সচেতন রাজনৈতিক বোধ বা চেতনা থেকে পরিচালক ছবি করছেন, তার ছবিতে একটা রাজনীতি ইতিহাস বিবর্তন একটা সময় একটা দেশের সেটা সব সময় উপস্থিত থাকে এবং তিনি সেইটাকেই লক্ষ্য রেখে ছবি তৈরি করেন, যেমন সত্যজিৎ রায় করেছেন। আরেকজন ঠিক যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, যে রাজনৈতিক টালমাটাল চলছে, তার সঙ্গে প্রত্যক্ষ একটা যোঝাযুঝিতে আসবার চেষ্টা করেন, যেটা মুনালবাবু করেছেন, যেটা গৌতম করেছেন, যেটা আরো অনেক পরিচালক করেছেন, সুমন করেছেন, বিশেষ করে আজকে গৌতম আর সুমন আমাদের সঙ্গে থাকায় ছবির ওই দিকটা, অর্থাৎ ঐতিহাসিক চেতনার যে দিকটা যেটাকে সারা জীবন ধরে সত্যজিৎ রায় পুষ্ট করেছেন, তুলে এনেছেন বারবার এবং খুব ঠান্ডা মাথায় তুলে এনেছেন, এবং রাষ্ট্রশক্তির সঙ্গে তার বিরোধ, খুব ঘোরতর বিরোধ হয়তো হয়নি কিন্তু অনেকে আমরা ভুলে গেছি এতদিনে হয়তো, যে সত্তরের দশকে যখন সিকিম নিয়ে সত্যজিৎ রায় ছবি করেন, কিছুই না, খুবই ফরমাশি ছবি একদিক থেকে, কিন্তু ওই ইতিহাস বোধটা তার মধ্যে ছিল, সেই ছবিটা কিন্তু নিষিদ্ধ হয়ে যায় এবং খুব অদ্ভুতভাবে নিষিদ্ধ হয়। আপনাদের অনেকে মনে থাকবে বা মনে থাকবে না অনেকে, যে সিকিম ভারত ভুক্ত হয় সত্তরের দশকে, একটা স্বাধীন রাষ্ট্র এবং আইন সংবিধান মতে দেখলে সেখানকার জনসাধারণই স্থির করেন যে তারা ভারত রাষ্ট্রে যোগ দেবেন তাদের নিজেদের স্বাধীন সত্তা বিসর্জন দিয়ে। এইটে ইতিহাসের একটা পাঠ, কিন্তু কি ঘটনা পরম্পরায় সেটা ঘটেছিল সেটা বিতর্কিত বিচার্য একটা বিষয়। এই অবস্থান্তর ঘটবার ঠিক আগে সিকিমের রাজা চোগিয়াল তখনকার যিনি, তিনি সত্যজিৎ বাবুকে আমন্ত্রণ করেন সিকিম নিয়ে একটা ছবি করার জন্য এবং সম্পূর্ণ স্বাধীনতা দেন, সত্যজিৎ বাবু যা করতে চান তাই করতে চান পারেন। সত্যজিৎ বাবু ছবি করেন সিকিম মহারাজা এবং তাদের সরকার তাদের পৃষ্ঠপোষণায় তাঁদেরই অনুরোধে ছবি তৈরি হয়। আমরা ছবি দেখবারও সুযোগ পাই না, ভারত সরকারের তখনকার যে বিধি ছিল সেন্সরে পাশ হয় ছবি, কিন্তু সরকারি আইন আমাদের আছে, এখনো আছে, তখনও ছিল, যে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন যাদের বলা হয়, যেটা আমাদের সেন্সর বোর্ডই বলতে পারেন, তারা একটা ছবি যদি পাশ করে দেন, অনুমোদন করে দেন, তারপরেও সরকারের কিন্তু অধিকার আছে আইনত সেটাকে ডিসার্টিফাই করার,
অর্থাৎ তার ওই অনুমতিপত্র ছিনিয়ে নেবার, এবং তার জন্য কোনো কৈফিয়ত দিতে, কোনো ব্যাখ্যা দিতে সরকার বাধ্য নয়। সেইটা ঘটে সিকিমের ক্ষেত্রে। আমরা কিন্তু জানতেও পারিনি, কোথাও কোনো খবর বেরোয়নি, কি হয়েছে আমরা জানি না। ইতিমধ্যে সিকিম ভারতভুক্ত হয়ে যায়, সিকিমের মহারাজা এবং রানী তারা দেশত্যাগী হন, বিদেশে গিয়ে তারা বসবাস করতে থাকেন। এই ছবি আমরা কেউ তখন দেখিনি, দেখবার কোনো সুযোগও ঘটেনি, কি হয়েছেও আমরা জানি না। তারপরে যখন 75 সালে জরুরি অবস্থা হয় ঘটনাচক্রে, সেই সময় অর্থাৎ জরুরি অবস্থা বহাল হওয়ার আগেই আমি সেন্ট্রাল বোর্ড অফ সার্টিফিকেশনের, একেবারে যেটা কেন্দ্রীয় বোর্ড, ছোট একটা সংগঠন বোর্ড, আমি তার সদস্য মনোনীত হই। এবং জরুরি অবস্থা যখন ঘোষিত হয় তখন আমাদের সদস্যদের জানিয়ে দেওয়া হয় যে তোমাদের কোনো কাজ থাকবে না এই সময়টা, কিন্তু তোমরা বোর্ডের সদস্য থেকে যাচ্ছ এই সময়টা যতদিন জরুরি অবস্থা চলছে। তার মধ্যে তোমরা যদি সেন্সরের ব্যবস্থার ভবিষ্যৎ কি হবে না হবে ইত্যাদি নিয়ে তোমরা ভাবনা চিন্তা করতে চাও, আমাদের দিক থেকে যদি কোনো দলিল পত্র তথ্যে দরকার হয় তোমরা চাইতে পারো, তোমাদের অধিকার আছে। সেই অধিকার খাটিয়ে আমি জানতে চাই সরকারের কাছে, মন্ত্রিত্বের, মন্ত্রী দপ্তরের কাছে, যে কি কি ছবি গত 20 বছরের মধ্যে সেন্সরের বাধায় নানাভাবে আটকে আছে, এবং এ নিয়ে পার্লামেন্টে, লোকসভায়, রাজ্যসভায় কি কি প্রশ্ন উঠেছে, তার কি কি উত্তর দেওয়া হয়েছে, এই দলিলগুলো, সেইগুলো তারা আমাকে দেন। এবং তাতে আমি হঠাৎ আবিষ্কার করি যে একটা বিশেষ দিনে লোকসভায় কেউ একজন প্রশ্ন করেছেন যে গত 2 বছর বা 3 বছরে কি কি ছবি নিষিদ্ধ হয়েছে, সেই তালিকায় একটা নাম সিকিম, কে পরিচালক কি বৃত্তান্ত কিছুই নেই, কিন্তু খোঁজ নিয়ে দেখলাম যে সত্যজিৎবাবুর ছবি। আমি সঙ্গে সঙ্গে সত্যজিৎবাবুকে ফোন করে জানাই যে তিনি জানেন কিনা, তিনি জানতেন না। তার ধারণা ছিল, তিনি বলেন, আমার তো ধারণা ছিল যে চোগিয়াল ওর সম্পত্তি, ছবিটা আমি করে দিয়েছি, উনি তার প্রিন্ট নিয়ে চলে গেছেন, আর সত্যি কেউ দেখেনি, এটা আমার খুব খারাপ লাগে, আমি তো আর কিছু জানি না। তখন আমি ওকে জিজ্ঞেস করি যে কেন আপনার মনে হয় যে এই ছবিটাকে ওরা নিষিদ্ধ ঘোষণা করেছেন। এবং এই ক্ষেত্রে যেটা হয়েছে যে সেন্সর বোর্ড কিন্তু এটা অনুমোদন করেছেন, পাশ করে দিয়েছে, এইবার সরকার সরাসরি এসে এটাকে ডিসার্টিফাই করেছেন, এর অনুমতিপত্র খারিজ করে দিয়েছেন সরকার, এবং এর জন্য কোনো ব্যাখ্যা দিতে তারা বাধ্য নন আইনত। সত্যিকার বলেন যে, একটু ভেবে বলেন যে, আমি কিন্তু জানতাম কোন দিকে রাজনৈতিক আবর্তটা গড়াচ্ছে, আমি কোনো তর্ক বিতর্ক মধ্যে যেতে চাইনি। আমার সিকিম আবিষ্কার, প্রায় সিকিমে গিয়ে থাকা এবং সমস্ত সুযোগ তারা আমাকে করে দিয়েছিলেন দেখবার, সেখানকার ইতিহাস খুঁটিয়ে দেখবার, আমার একটা দীর্ঘ দিনের একটা ইতিহাস, আমাদের অজানা ইতিহাস, দীর্ঘ দিনের একটা সংস্কৃতি, তার বিবর্তন, তার একটা সত্তা, সেইটাকে আমি আবিষ্কার করে আমি খুব শিহরিত হয়েছিলাম, এবং সেইটাকে আমি আমার ছবিতে ধারণ করার চেষ্টা করেছিলাম। কোনো রাজনীতির কথা আমি কিন্তু ভাবিনি, কারণ ওই কি ঘটতে চলেছে আমি জানতাম, এবং তার মধ্যে আমি জড়াতে চাইছিলাম না। অর্থাৎ কার্যত সিকিমের ইতিহাস, সিকিমের স্বাধীন সত্তা, সিকিমের সাংস্কৃতিক ঐতিহ্য, তার স্মৃতি, তার পরিচিতি, আত্মপরিচিতি, সেইটিকে উনি ধরেছিলেন, তার বেশি কিছু নয়। কিন্তু সেইটি রাজনৈতিক হয়ে গেল যখন সরকার সেই ছবিকে বাধা দেয়, সেই ছবিকে অনুমতি, দেখানোর অনুমতি থেকে তাকে বিচ্ছিন্ন করে দেয়। তাই কোথায় রাজনীতি আসে, কিভাবে আসে, এটা
ধরা খুব শক্ত। এই ঘটনাটা সেই জন্যেই উল্লেখ করলাম। অনেক পরে আপনারা জানেন, এবং তারপরে কিন্তু আমি যে সময় কথা বলছি তখন জরুরি অবস্থা, তারপরে জরুরি অবস্থার পরে আপনাদের মনে আছে যে অন্য সরকার একেবারেই, তারা ক্ষমতায় আসেন, তারপরে আবার ফিরে আসেন কংগ্রেস সরকার ইন্দিরা গান্ধীর নেতৃত্বেই। দীর্ঘ দিন ধরে কিন্তু সিকিম নিষিদ্ধই থেকে যায়। এই মাত্র কয়েক বছর আগে এই নিষেধ মুক্তি হয়েছে, দেখানো হয়েছে, এখন সিকিম দেখা যায়। এবং কোথাও সরাসরি সেইভাবে কোনো রাজনৈতিক জটিলতা বা কোনো রাজনৈতিক প্রশ্ন, রাজনৈতিক কোনো বিচার এই ছবির মধ্যে কিছু তুলে ধরা হয়নি, দেখলেই বোঝা যায়। এইটে বোধ হয় মনে রাখা দরকার। এবং 65 সালে সত্যজিৎবাবুর সঙ্গে এক সাক্ষাৎকারে যখন আমি ছবি করার ক্ষেত্রে সরাসরি রাজনৈতিক ছবির কথা বলছিলাম না, কি অসুবিধে হতে পারে এরকম একটা প্রশ্ন তুলেছিলাম, তাতে খুব তীব্রভাবে সেন্সর প্রথার নিন্দা করেন এবং বলেন যে পরশ পাথরের পরে ওকে বলা হয়েছিল, সেন্সর কর্তৃপক্ষ বলেছিলেন যে পরশ পাথরে পরেশবাবুর গান্ধী টুপিটার রং যদি পাল্টে দেওয়া হয়। অবশ্যই সে প্রস্তাব উনি মানেননি, এবং উনি মানেননি বলেই সেটা অন্তত তখনকার সরকার প্রশ্রয় দিয়েছিলেন, কিন্তু এই বিবেচনাগুলো কাজ করে। তার ফলে সত্যজিৎবাবু যে পথটা বেছে নিয়েছিলেন যে একটা ঐতিহাসিক অবস্থান থেকে সরাসরি প্রত্যক্ষ তাৎক্ষণিক রাজনীতির আবর্ত থেকে একটু দূরে দাঁড়িয়ে এক অর্থে রাজনৈতিক ছবি করা, সেটা একটা পথ। অন্যরা কিন্তু, যেমন গৌতম সুমন দুজনই আমাদের সঙ্গে আজকে আছেন, মৃণালবাবু কাজ আমরা দেখেছি তার আজীবন কাজের মধ্যে, যে সরাসরি প্রত্যক্ষ যে রাজনৈতিক ঘটনাগুলো ঘটছে তার একটা বিচার, সেটাকে তুলে ধরা, সেখানে একটা অবস্থান গ্রহণ করা, এই ভূমিকাও কিন্তু অন্য পরিচালকেরা নিচ্ছেন। এটা রাজনীতি আরেকভাবে দেখার, সিনেমাতে আরেকভাবে রাজনীতিকে স্থান দেওয়ার পথ। সেই পথের প্রতিনিধিরা যখন আছেন, আমরা যদি তাঁদের অভিজ্ঞতা, তাঁরা কেন ওই পথ বেছে নেন, আবার দু পথেই তারা কাজ করেন, একটা পথ ধরেই তারা চলেন তা নয়, এই সিদ্ধান্তগুলো কিভাবে পাল্টায়, বা কি একটা বৃহত্তর কি ভাবেন ওরা, যে ছবি কি শুধুই প্রমোদ উপকরণেই থাকবে, মন ভোলাবে, একটু খুশি করে দেবে, একটু ভাবাবে মানুষকে, কিন্তু ঘাঁটাবে না বেশি, এইটি তারা চান না? তারা চান যে সত্যি মানুষ ছবির সঙ্গে সঙ্গে তার বাস্তবকে জানুক, তার বাস্তবের সঙ্গে একটা মোকাবিলা করুক। এই প্রশ্নটা ওরা যেখানে আছেন ওদের কাছে আমরা আরো বেশি নিশ্চয়ই। সমীক দা কি অসম্ভব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল আমাদেরকে আগের দিনও আজকেও। তো সমীকদার প্রশ্নটাই আমি গৌতমদার কাছে রাখছি, মানে গৌতমদা তারপর একটার পর একটা ছবি করেছেন, আমার মনে আছে দখলের কথা, সেখানেও যে রাষ্ট্র সম্পর্কিত প্রশ্ন তোলেননি গৌতমদা তা নন, ভীষণভাবেই তুলেছিলেন, কিন্তু মাভূমি যেহেতু তেলেঙ্গানা লড়াইয়ের একটা পটভূমি থেকে, আমার মনে হয় যে আমি দুটো, এই সমীকদার যে প্রশ্নটি এবং সেইটা সূত্রে আমি আবার এটাও জিজ্ঞেস করছি যে গৌতমদা আপনি যখন ছবি করতে এসেছিলেন যে সময়টায় আর কি, হ্যাঁ, এবং যেভাবে আপনার আপব্রিঙ্গিং এবং আপনার বেড়ে ওঠা, সেখান থেকে আপনি মাভূমিকেই প্রথম ছবি হিসেবে বাছলেন কেন? এটা হতেই পারে যে কোনো নির্দিষ্ট কারণ ছিল না, আপনি ছবি করবেন বলেই করছেন আর কি, হ্যাঁ, কিন্তু আবার এটাও তো ঠিক, আমি একজন দর্শক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই পারি যে কেন মাভূমি আপনার প্রথম, এবং সেই সময় আপনার যে মনটা সেইটা কিভাবে তৈরি হচ্ছিল এই রাজনৈতিক ছবি এবং যে ধরনের ছবির কথা এক্ষুনি সবিতা বললেন, মানে সত্যজিৎ রায় একটা ধরন, আবার অন্য আরেকটা ধরন,
এই অন্য ধরনটাই আপনার প্রথম ছবির ক্ষেত্রে কাজ করলো কেন, মানে এটা যদি আপনি একটু বলেন, তারপর আমরা আবার সুমনে আসবো। আসলে মানে সরাসরি তুমি মাভূমির কথা বললে, কারণ মাভূমি করার পেছনে দুটো কারণ আছে। একটা হচ্ছে আমি একটা সুযোগ পেয়েছিলাম প্রথম কাহিনী চিত্র করার, সুযোগটা এসেছিল হায়দ্রাবাদ থেকে, এবং আমি তখন বিষয় নির্বাচন করি তেলেঙ্গানার কৃষক আন্দোলন। তার কারণ ওরা আমাকে তেলুগু ছবিটা করতে বলেছিল, আমার ভাষা জানা ছিল না, কিন্তু আমার মনে হয়েছিল যে সিনেমার ভাষাটা তো একই, ইউনিভার্সাল, আমি চেষ্টা করে দেখি। আরেকটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, সেই সময় বা তার আগে 60-70 দশকে আমাদের যখন যৌবন, তখন একটা উত্তাল সময়, মানে প্রতিটি দেশে একটা গণ আন্দোলন, গণচেতনা, সমাজকে বদলে দেওয়ার স্বপ্ন, সেটা ফ্রান্সের ছাত্র আন্দোলন হোক বা আমাদের এখানে নশালবাড়ি আন্দোলন হোক বা ভিয়েতনাম যুদ্ধ, পাশাপাশি বাংলাদেশের লড়াই, সব মিলিয়ে এই সময়টা আমাদের রক্তে নাড়া দিয়েছিল যে না না না, কিছু পাল্টাতে হবে, এ চলবে না, স্বাধীনতা পেয়েছি কিন্তু এত দুঃখ কেন, এত যন্ত্রণা কেন, এত অত্যাচার কেন, এবং বিরুদ্ধে মানুষ কি লড়াই করেনি বা করছে না। এবং সেই সময় আমরা যে সমস্ত ছবি দেখেছিলাম, যেরকম আনবিলিভেবল ফিল্ম, ছবিটা দেখে মনে হয় যে পুরোটাই কিন্তু ফিকশন, রিক্রিয়েট করা, মনে হয় যেন ক্যামেরা অ্যাকচুয়াল লোকেশনে সেই লড়াইয়ের সঙ্গে রয়েছে, কিংবা ফার্নান্দো সোলানাসের আওয়াজ অফ ফার্নেস লম্বা তিনটে পার্টে করা ছবি দেখে চমকে গেছিলাম যে রাজনৈতিক ঘটনা নিয়ে রাজনৈতিক মতাদর্শ কিভাবে ছবি করা যায়, এবং প্রায় যুদ্ধ ছবি, এবং যেরকম লিটনের মিগুয়েল লিটনের জ্যাকেল অফ নোহল থ্রো, কিংবা গুজম্যানের ব্যাটল অফ চিলি, সেখানে মনে হয় যে ফিল্ম মেকার, ক্যামেরাম্যান, তারা যেন যুদ্ধ করছে, তারা যেন সেই গেরিলা ওয়ারে পার্টিসিপেট করছেন। ফলে এইসব ছবিগুলো কিংবা পরবর্তীকালে কোস্তা গাভরাজের জি বা আরো পরে মিসিং, অ্যাঞ্জেলো পুলিসের একটা ছবি দেখেছিলাম ট্রাভেলিং প্লেয়ার্স, সাংঘাতিক, মানে এইগুলো আমাদের আলোড়িত করেছিল বলে আমি একটা অন্য কথা ভেবেছিলাম জীবনের প্রথম, মানে ফিচার হিসেবে আমি একটা বাংলা ছবির কথাই ভেবেছিলাম শ্রীমতী কাপে উত্তম কুমারকে নিয়ে, কিন্তু সেটা দেরি ছিল নানান কারণে, কারো একটা খোলা আছে লিক করছে সাউন্ড। তারপরে যখন হায়দ্রাবাদে তিনি মৃণালদার বললাম যে আমি তেলেগুতে করতে পারবো না, আমি তো জানি না ভাষা, আমি ইংরেজিতে করতে পারি, হিন্দিতে করতে পারি, বাংলায় তো করতেই পারি। তখন উনি বললেন তেলেগুতে না করলে আপনি যাদের জন্য ছবিটা ভাবছেন তাদের কাছে পৌঁছবে না। যাই, অনেক কঠিন কাজ ছিল অন্য ভাষায় ছবি করা, কিন্তু যেহেতু হায়দ্রাবাদ নাইজাম স্টেটের অন্তর্ভুক্ত ছিল দীর্ঘদিন, ফলে লোকে খানিকটা উর্দু হিন্দি বুঝতেন, এটা একটা সাংঘাতিক অভিজ্ঞতা। এবং ওখানে আমার মনে হয়েছে যে আমরা পার্টিসিপেট করছি তেলেঙ্গানা আন্দোলনের সঙ্গে, আমার ছবির শুটিং করতে, কারণ এখানে হচ্ছে রাজনৈতিক ছবির প্রত্যক্ষ এবং যেটা প্রত্যক্ষ নয় পরোক্ষ, যেটা আমি বলেন রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, সমস্ত ছবির মধ্যেই কিন্তু প্রবাহিত হয়, যে ধরনের ছবি হোক না কেন, তার কারণ প্রত্যেকটি ছবি একটা সামাজিক রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে তৈরি হয় এবং তার প্রভাব তার অনুসঙ্গ থেকেই যায়। আবার কিছু ছবি যেরকম যে ছবিগুলো আমি বললাম বা আমার নিজের ছবি মাভূমি, সেটা সরাসরি রাজনৈতিক বিষয় নিয়ে করা ছবি, কিভাবে তেলেঙ্গানা মুভমেন্ট তৈরি হলো এবং কিভাবে তারা আন্দোলন করেছিলেন নিজাম বিরুদ্ধে, রাজাকারদের বিরুদ্ধে, এবং শেষ অবধি যখন হায়দ্রাবাদ অ্যানেক্সেশন হলো তখন ভারতীয় সরকারের বিরুদ্ধে, নতুন সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, সেই নিয়ে কংগ্রেস পার্টি একটা মতবিরোধ লেগেছিল, সে অনেক কাণ্ড, অনেক কাণ্ড, সেটা বিরাট অভিজ্ঞতা। এবং আমার মনে আছে যে একটা দৃশ্য ছিল রাজাকারদের অ্যাটাক এবং গ্রামবাসীরা সেটা প্রতিহত করতে, সেটা করতে গিয়ে সেই গ্রামে আন্দোলনের সময় যত লোকে আহত হয়েছিলেন, আমার শুটিং এর সময় তত রক্তারক্তি হয়ে গেছিল, মানে মানুষরা, মানে যারা অনেকে পার্টিসিপেট করেছিলেন আন্দোলনে, তারা ভাবলেন যে সত্যিকারের ঘোড়ায় করে রাজাকাররা আসে,
তারা একেবারে মারধর করতে আরম্ভ করলো, সে রক্তপাত চারিদিকে। মানে আসলে এটা আমার মনে হয় যে এটা গ্রামবাসীরা বলছিলেন, তারা হয়তো উত্তেজিত হয়ে গেছিলেন যে ওই আন্দোলনের সেই সময় একটা মনে করে। মানে এই ধরনের ছবি করা, ব্যাটল অফ চিলির একটি শট আছে সেখানে ক্যামেরাম্যান মারা যায় কিন্তু সেই ফুটেজটা পরে ওরা ব্যবহার করে এবং ক্যামেরাটা পড়ে যাচ্ছে, এরকম একটা শট আছে। মানে এই ধরনের থার্ড সিনেমা বা এই ধরনের ছবি যেটা পার্টিসিপেট করে রাজনীতির সঙ্গে, এটা এক ধরনের সিনেমা। তাছাড়া অনেক ধরনের ছবি আমি করেছি যেখানে রাজনৈতিক অনুষঙ্গ তো অবশ্যই এসছে, একটা বিশেষ প্রেক্ষাপটে ছবিটা করা হয়েছে। একটা রাজনৈতিক যেহেতু অল্প বয়স থেকে একটা দান্দিক এবং ঐতিহাসিক বস্তুবাদ আমাদের আলোড়িত করেছিল, ফলে একটা মানে দান্দিকতা নিয়ে বিচার করার চেষ্টা করেছি, সামাজিক বিশ্লেষণ করার চেষ্টা করেছি ছবিতে। এবং সব ছবিতে হয়তো সরাসরি রাজনীতি নেই কিন্তু প্রেক্ষাপটে একটা ঐতিহাসিক কোন রকমের প্রেক্ষাপট রয়ে গেছে, রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট, এবং কন্ট্রাডিকশন রয়েছে সাংঘাতিক ভাবে। মানে আমি যেটা করতে চাইছি এবং যেটা করছি তার মধ্যেও একটা অন্তবিরোধ রয়েছে, এবং এই অন্তবিরোধ কিন্তু সিনেমার একটা দারুণ সাবজেক্ট, কারণ সিনেমায় অনেক কিছু করা যায়, টাইম এন্ড স্পেস নিয়ে খেলা করা যায়, ফলে এই অন্তর্বিরোধকে দেখানোটা সিনেমায় খুব খুব ইন্টারেস্টিং ভাবে করা যায়। অসংখ্য ছবিতে উদাহরণ রয়েছে, ফলে আমার মনে হয় আজকের দিনে যে কথাটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা সুমিতদা তুললেন, সেন্সরশিপ। সত্যি তো, মানে আমি মুক্ত হাতে খোলা মনে আমি আমার ভয়েসকে আমি পৌঁছে দেব, আমি যা চাইছি সেটা মানুষকে বলবো, দেখাবো, সেখানে সেন্সরশিপ আছে। সেন্সরশিপে আমি একদম বিশ্বাস করি না। আমাদের দেশে থিয়েটারে সেন্সরশিপ নেই, সাহিত্যে নেই, সঙ্গীতে নেই, কোনো কিছুতে নেই, টেলিভিশনে নেই, সব থেকে বড় কথা, যার রিচ হচ্ছে সিনেমা থেকে অনেক বেশি। তবু আমাদের দেশে প্রথম থেকেই ব্রিটিশ আমল, তারপরে আমাদের দেশে নানা রকম অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিন্তু সেন্সর প্রথার নাম সেন্সরশিপ পাল্টে দিয়ে করেছে সার্টিফিকেশন বোর্ড, হোয়াটএভার। যাই হোক, আমি নিজেও ভুক্তভোগী, শ্রমিকদা ছিলেন সে বোর্ডে, অন্তর্জলী যাত্রা ওরা আটকে দিয়েছিল, তার কারণ তখন রূপ কানোয়ারের একটা কোইনসিডেন্স, সতী হয়েছিল রাজস্থানে বলে অন্তর্জলী যাত্রা আটকে দেওয়া হয়েছিল। তারপরে সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং শ্রমিকদের অনেক প্রচেষ্টায় পরে আবার রিভাইভিং কমিটি ওটাকে ছাড়ে। আমার মা ভূমির ছবি সেন্সার হয়েছিল, বিশেষ করে 48-এর পর যখন হায়দ্রাবাদ অ্যানেক্সেশন হয়, যখন জেনারেল চৌধুরী সৈন্য নিয়ে ঢুকছে এবং তখন গেরিলারা লড়াই করছে, এই জায়গাটা ভয়ঙ্কর ভাবে হতে পারত সেন্সরের সময়, সেন্সরের বোর্ডের কাছে। কিন্তু আমরা খুব এটা খুব বুদ্ধি খাটিয়ে, মানুষকে বুদ্ধি খাটিয়ে চলতে হয়। আমরা চেন্নাইতে তখনকার মাদ্রাস সেন্সর হয়েছিল এবং আমরা খুব লাইক মাইন্ডেড লোকজনদের যারা মেম্বার ছিল তাদের রিকোয়েস্ট করেছিলাম এবং আমাদের সাহায্য করেছিল সেন্সর অফিস, ফলে এটাও সম্ভব আমাদের দেশে। এবং ওরা ছিল বলেই মাহবুবী সেন্সর হয়ে গেছিল। পরবর্তীকালে তাশখান্দ যখন দেখানো হয়, কে আব্বাস সাহেব ছবিটা দেখে বলেন আমার দারুণ লেগেছে, তখন ঋষিদা সেন্সরশিপ বোর্ডের চেয়ারম্যান ছিলেন, ঋষিদাকে বললেন যে আপনি আমার নকশাল ছবিটাকে এত কটা কাট দিলেন, আর গৌতমের ছবি তো আরো বেশি সরাসরি সরকার আক্রমণ করেছে, আপনি ছেড়ে বলে এইটা তো আমার কিছু হাতে নেই, নির্ভর করে মেম্বারদের উপর। ফলে যাই হোক, এই সেন্সরের ব্যাপারটাই গন্ডগোল। আমরা একটা 2 বছর ধরে কাজ করলাম সাংবিধানিক কমিটিতে, আমরা অনেকেই ছিলাম, আমি ছিলাম, কামাল হাসান ছিল, আরো অনেকেই ছিলেন। 2 বছর কাজ করার পর সেই মানে, এবং তখন নতুন গভর্নমেন্টের মিস্টার অরুণ জেটলি খুব প্রশংসা করলেন, আমরা বলেছিলাম নো, কারণ এটা আমাদের একটা মানে রাইট টু স্পিচ, এটা আমাদের কনস্টিটিউশনে রয়েছে, বলে কোনো কাঁচি চলবে না। এবং সেইভাবে আমরা একটা তৈরি করে দিয়েছিলাম এবং তাতে লেখা ছিল কোনো কাট হবে না, একটা গ্রেডেশন হবে। হ্যাঁ, ন্যাচুরালি যদি আমরা এমন ছবি হয় যে ছবি কোন রকম সাম্প্রদায়িকতাকে উস্কে দিতে পারে, যে ছবি অশান্তি আনতে পারে সমাজে, যে ছবি মানুষের মধ্যে পারভার্সন জাগিয়ে তুলতে পারে, সেইগুলোকে আটকানোর ক্ষমতা নিশ্চয় একটা কোন রকম কমিটি থাকবে। কিন্তু একটা স্বাধীনতা, আমি রাজনৈতিক বিষয়ে গেলে আমার একটা স্বাধীনতা দরকার হয়, মানে আমি তার মধ্যে আমরা কি করছি, আমরা চেষ্টা করেছি যেমন আমি শুনলাম কোথায় মানে সালওয়া জুদুমের যে অত্যাচার, ভয়ঙ্কর ভাবে গোন ট্রাইব এবং অন্যান্য ট্রাইবদের ভাগ করে দেওয়া হয়েছিল,
এবং সেটা সালবা যুদ্ধ পরে বন্ধ হয়ে যায়, এবং ছত্রিশগড়ে যে মানুষের যে স্টেট ভায়োলেন্স এবং কাউন্টার ভায়োলেন্স এর মাঝখানে আদিবাসীরা পড়ে গেছে সব দেখিয়েছি। কিন্তু মানে আমি দেখিয়েছি খানিকটা হালকা করে, এটা এটাই হচ্ছে মানে একটা ফিল্ম মেকার একটা তার সে যখন স্ক্রিপ্ট করে একটা মনের মধ্যে প্রি সেন্সরশিপ চলতে থাকে। রাজনৈতিক ছবি করতে গেলে দুটো জিনিস, একটা হচ্ছে আপনি জানেন আমার উপায় নেই, আমার সেন্সর বোর্ড আছে, আমি চাই না সেন্সর বোর্ড থাকা উচিত নয় বলে আমার ধারণা, কিন্তু থাকলে তার মতো করে আমাকে ছবি করতে হয় এবং তা সেই রকম অনুষঙ্গ এনে সেইভাবে সেটা আমি মনে হয় যে আগেও ছিল, প্রথম থেকে অনেকদিন আগে আমাদের ভারতবর্ষে ছিল, অনেকেই ছবি করেছে। যেমন গরম হওয়া একটা অসাধারণ এক্সাম্পল, মানে দেশভাগের ওপর এরকম একটা স্ট্রং ছবি, একটা ফ্যামিলি চলে যাওয়া অসাধারণ রাজনৈতিক ছবি বলে আমার মনে হয়। ফলে এরকম মানে অনেক ছবি আছে যেগুলো আদুরের মুখামুখম দারুণ কমিউনিস্ট পার্টির মধ্যে যে কন্ট্রাডিকশন সেটা নিয়ে খুব ইন্টারেস্টিং ছবি, এরকম মৃণালদার পরপর ছবি যেখানে রাজনৈতিক ন্যারেটিভ রয়েছে, ক্যালকাটা 71 বা পদাতি এই পরপর এমনকি কোরাস সব জায়গায় একটা রাজনৈতিক ন্যারেটিভ রয়েছে। এবং অনেক সময় চলচ্চিত্রকাররা তার নিজের আদর্শকে দেখানোর চেষ্টা করে, আবার অনেক সময় এমন ভাবে উনি ছবি করেন যে আমি কোনো মতালম্বী নই কিন্তু আমি দেখতে চাই সমাজটাকে একটা কোনো দৃষ্টিভঙ্গি থেকে, সেটা দান্দিক দৃষ্টিভঙ্গি হোক, সেটা তার নিজস্ব সাবজেক্টিভ একটা আন্ডারস্ট্যান্ডিং হোক, মানে এইটা থাকবেই আমার মনে হয়। যে এই যে শৈবাল দুটো ছবি করেছে তার মধ্যে রাজনৈতিক অনুষঙ্গ এসছে, আসতে বাধ্য প্রসঙ্গ এসছে, তার কারণ আমি তো চুপ করে বসে থাকতে পারি না, রাজনৈতিক যে কন্ট্রাডিকশন যে ঘটনাগুলি সেইগুলোকে ব্যক্ত করা ফিল্ম মেকারের কাজ, এবং এটা আমরা অন্যান্য গ্রেট ফিল্ম মেকারদের কাছ থেকে শিখেছি। এবং শুধু ফিল্ম মেকার নয়, আমরা অন্যান্য সবকিছু অধ্যয়ন করে নাটক থেকে শিখেছি, সাহিত্য থেকে শিখেছি এবং মিউজিক থেকে শিখেছি যে মিউজিকের সত্যি তো কোনো জাত নেই। আমি ছবি করেছিলাম তার উপর কোনো জাত নেই, তাও আমরা এত জাত লড়াই করছি কেন, ধর্মের লড়াই করছি কেন। ফলে এটা আমার মনে হয় যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা নিয়ে আলোচনা বহুদিন ধরে হচ্ছে এবং এটাকে জারি রাখতে হবে। আমি একদম চোখ বন্ধ করে ঘুমিয়ে ঘুমোতে ঘুমোতে কয়েকটা ছবি করে দিলাম, মিষ্টি মিষ্টি ছবি হলো, সেটা ভালো, এটা এন্টারটেইনমেন্ট ভ্যালু আছে সিনেমার, এন্টারটেইনমেন্ট ভ্যালু একটা রাজনৈতিক ছবির নেই, অসম্ভব আছে। মানে পুস্তকাভরাজের কি বলে মিসিং সুপারহিট হয়েছিল, আবার আমাদের আমার মাভূমি সুপারহিট হয়েছিল, 300 দিন চলেছিল, কি করে চললো। ফলে এটা মানে রাজনৈতিক ছবির মধ্যেও একটা আকর্ষণ রয়েছে এবং সেটা কিন্তু মানুষ গ্রহণ করে, তাকে সময় মতো দেওয়া যায় এবং তার যদি প্রচার করা যায়, এখন তো প্রচারের যুগ। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমরা ফিরে আসছি গৌতম দা, আবার আপনার কাছে ফিরে আসবো। গৌতম দা একটা দারুণ জরুরি প্রসঙ্গ তুললেন যে এই রাজনৈতিক ছবি সেইটাও কমিউনিকেশন ওয়াইজ মানে মানুষের কাছে সংযোগের জায়গা থেকে এরকম নয় যে রাজনৈতিক ছবি মানে দর্শক মুখ ফিরিয়ে নেবেন, রাজনৈতিক ছবি মানে কোনো ভারী বিষয়, রাজনৈতিক ছবি মানে বিনোদনের বাইরে গিয়ে এমন একটা কিছু বলার চেষ্টা যাতে দর্শক বিনোদনে আসক্ত দর্শক তাতে যোগ দেবেন না বা খোলা চোখে দেখবেন না, এরকম নয় ব্যাপারটা। এইটা খুব জরুরি প্রসঙ্গ, এটাতে আমরা আবার ফিরে যাব, সমিতা থেকে আবার শুরু করব এটা এই জায়গাটাতে। কিন্তু তার আগে সুমনের কাছে আমরা পৌঁছই একটু আগের অনুষঙ্গটাতে, যেটা সমিকদা বলছিলেন এক্ষুনি একটু আগে যে আমাদের এই সেন্সরশিপের ব্যাপারটা, এবং গৌতম দাও সেটা বললেন এবং গৌতম দার অভিজ্ঞতাও বললেন। দেখুন, একজন স্বাধীন মানুষ মানে যে কোনো, আমরা এই চারজন কথা বলছি, আমরা প্রত্যেকই স্বাধীন মানুষ প্রথমে, তারপরে তো আমরা এই মানে আলোচনাগুলোতে বলতে পারি যে সমিকদার একটা পরিচয় শিল্পবেত্তা হিসেবে, আমরা বলতে পারি যে চলচ্চিত্রকার হিসেবে গৌতম দা বা সুমন বা শৈবাল দা ইত্যাদি। তো আমরা যখন স্বাধীন মানুষ হিসেবে কোন একটা শিল্প সৃষ্টি করছি, তখন আবার এগেইন আমি ওই পয়েন্টটা ফিরিয়ে আনছি যে কোথাও রাষ্ট্র বারবার নাক গলাচ্ছে, বারবার নাক গলাচ্ছে, রাষ্ট্র বলছে এটা করো না, ওটা করো না, এটা করলে আমি বলছি তোমাকে এটা করতে হবে। এই যে একটু আগে গৌতম দা বললেন যে এমব্যাসি, ঋষিকেশ বাবু বলছেন যে এমব্যাসি চাইছে আর কি, তার মানে একজন শিল্পী তার স্বাধীনতার জায়গাটা কোথাও ক্ষুণ্ণ হচ্ছে, এটাও আসলে এই আমরা যে আলোচনাটা করছি সিনেমায় রাজনীতি আজ এবং
রাজনীতি এইভাবেই একেবারে পরিব্যাপ্ত এবং লুকিয়ে থাকে আমাদের প্রতিদিনের মধ্যে। আমি সুমনের হার্বার্টে যেতে চাই একটু, মানে যেহেতু ওটা সুমনের প্রথম ফিচার ছবি, এবং শুধু তাই না, আমার এখনো মনে আছে যে যখন এটা রিলিজ করেছিল সুমন 2005ই, তো সালটা 2005 তো না 2006, হ্যাঁ তো যাই 2006, এখনো আমার মনে আছে যে এই ছবিটা চালানো নিয়ে নন্দনে এটা সুমনের কাছ থেকে আমরা শুনবো, একটা একটা ওলট পালট হয়েছিল কিছু আমার মনে আছে যে আমি এটা আমার কথা আমি বলতে চাই না, কিন্তু না বলে পারছি না, ওই হার্বার্ট রিলিজ করা উপলক্ষে আমার মনে আছে প্রথমে ম্যাক্স মুলারে সুমন একটা শো করেছিলেন আর কি, আমি সেই ছবিটা প্রথম ওইখানে দেখি আর কি, এবং আমি প্রায় রাত জেগে একটা লেখা লিখে সেটা ছাপাও হয় একটা পত্রিকাতে। তার কারণ হচ্ছে যে এই এইটাই ছিল তার ভেতরে যে আমরা কি ভয় পাবো, মানে আমি আমার স্বাধীন শটটা বলার ক্ষেত্রে কি ভয় পাবো। সেইখান থেকে আমি সুমনকে প্রশ্ন করছি যে এই এই যেটা গৌতম দা বললেন, সমীক দা বললেন, সেই প্রসঙ্গে সেন্সরশিপ এবং সেই সময়ের সরকার, তার ছবি করার সমস্যা, আবার উল্টো দিক থেকে আমি এটাও বলছি ঠিক যেটা গৌতম দাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে সুমন আপনি হার্বার্টটাই প্রথমে বেছে নিলেন কেন, আপনি তো তারপর আরো অনেক ছবি করেছেন, যেমন আপনি শেষের কবিতা করেছেন, হ্যাঁ আপনি অসমাপ্ত করেছেন, কিন্তু আপনি আপনার চলচ্চিত্র জীবনের প্রথম ছবি হার্বার্ট, এবং সেখানে একটা অসম্ভব রাজনৈতিক প্রসঙ্গ আছে, আমরা জানি যে নকশাল রাজনীতির একটা জায়গা আছে, আপনি বলুন আমরা আপনার কথা শুনি। দেখুন হার্বার্ট কেন আমি বেছে নিলাম সেটা মানে ওইভাবে খুব একটা খুব মানে দৃঢ় যুক্তিতে বলা খুব মুশকিল, এক নিঃস্বার্থ যুক্তিতে, আমার যেটা মনে হয় নিশ্চয়ই অনেকগুলো কারণ ছিল, একটা তো উপন্যাসটা আমায় খুব নাড়া দিয়েছিল এবং সেটা চলচ্চিত্র আকারে আমি কতগুলো জিনিস একটু দেখতে পাচ্ছিলাম আবছা, সেখান থেকে একটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে গিয়ে সেটা যখন দেখা গেল যে এটা একটা চিত্রনাট্য বা একটা চিত্রনাট্য বা একটা চিত্রকল্প একটা আকার পাচ্ছে, সেই আকারটা থেকেই তখন চলচ্চিত্রের দিকে গেল আর কি। কিন্তু একটা তো ঠিক যে তার আগেই আমার নাটকগুলো যদি কেউ খেয়াল করে, আমি যখন তিস্তাপারের বৃত্তান্ত করছি বা সময়ের অসময়ের বৃত্তান্ত করছি, দেবেশ রায়ের দুটো উপন্যাস থেকে নাট্য বিন্যাস করে, তা বা মেফিস্টো করছি, থমাস মানের এই ক্লাউজ মানের বিখ্যাত উপন্যাস যেখান থেকে আরিয়ান নুস্কিনের নাট্যরূপ, যেটাও একদম নাৎসি জার্মানির একদম অ্যান্টিফাসিস্ট একটা জায়গা থেকে এবং গুজরাট দাঙ্গার বিরুদ্ধে সেই নাটক আমরা প্রস্তুত করছি, ফলত এই একটা একটা তো বিন্যাস দেখা যাচ্ছে, চিন্তার বিন্যাস মনে সেইটার মধ্যেই ছিলাম। হার্বার্ট সেটারই একটা বলা যেতে পারে বিবর্তন আর কি, মানে সেটা একটা নেমেসিস বলা যেতে পারে, যে একটা একটা চিন্তার প্রবাহ চলছিল, সেই প্রবাহের মধ্যেই হার্বার্টে ঢুকে পড়লো। হার্বার্ট এমন একটা রাজনৈতিক বয়ান চিত্রিত করে, এমন একটা সময়ের ইতিহাস বলে, একটা সময়ের যে মানুষগুলোকে হার্বার্ট ছোঁয়ার চেষ্টা করে তার বয়ানের মধ্যে দিয়ে, তার দর্শনের মধ্যে দিয়ে, সেইগুলো তার একটা কন্টিনিউটি লক্ষ্য করা যায় যে আছে, সেটা ঘটছিল। এবং আমি আমি যেভাবে চলচ্চিত্র বুঝি, চলচ্চিত্রের চিত্রভাষ বুঝি, চলচ্চিত্রের ভাষা বুঝি, সেই ভাষাটার কোথাও একটা ইঙ্গিত পাচ্ছিলাম বলে মনে হয়। যদিও পরবর্তীকালের যে ছবিগুলোর নাম আপনি বললেন তার থেকে অনেকটাই আমার পাল্টেছে, আমার ছবি করার ধরন পাল্টেছে, আমার চিন্তার বিন্যাসও পাল্টেছে, কিন্তু যে মূল রাজনৈতিকতার যে প্রশ্ন আজকে উঠেছে আজকে এই আলোচনার মধ্যে, সেইটা খুব জরুরি। আমি আমি সমীকদের প্রথম অংশের কিছুটা আলোচনা আমি পারিনি শুনতে, কারণ আমি একটু পরে এসেছি, কিন্তু সমীকদের যেটুকু আমি নির্যাস বুঝলাম বা গৌতমদের পুরো কথাটাই আমি শুনেছি, সেখান থেকে দুটো জিনিস তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাষ্ট্র সবসময় নাক গলিয়েছে শিল্পীর কাছে, এবং যে যত বড় শিল্পী হয়েছে তার কাজে তত বেশি করে নাক গলিয়েছে, কারণ তার প্রভাব অনেক গভীরে যায়, তার তার যে তার যে বয়ান, সে চলচ্চিত্রের মাধ্যমেই হোক বা অন্যান্য শিল্পের মাধ্যমেই হোক, সেটা খুব গভীর একটা একটা অভিঘাত তৈরি করে মানুষের মননে, মানুষের বিচার শক্তিতে, মানুষের আন্দাজে, এবং সেখান থেকে মানুষের অনেকগুলো হয়তো খুব গভীরে ভেতরে
বলা যায় না খুব প্রকট ভাবে কি পরিবর্তনগুলো লক্ষণীয় নয়, কিন্তু কোথাও গভীরে একটা রসায়ন তৈরি করে, যে রসায়নটা মানুষের চিন্তা ভাবনাকে প্রভাবিত করে, তার মননটাকে একটু একটু করে বদলে দেয়। এবং এটা যখন অনেকজন মিলে ঘটে একটা সামাজিক প্রক্রিয়ায়, একটা একটা সাংস্কৃতিক একটা রাজনৈতিক একটা একটা আবহাওয়ায়, তখন তার প্রভাব পরিষ্কার প্রকটভাবে ধরা পড়ে একটা সাংস্কৃতিক বিবর্তনের মাঝখানে, রাজনৈতিক আন্দোলনের মধ্যে। কিন্তু যখন সেটা অনেকজন মিলে করে না, তখন দেখা যায় একটা একটা হয়তো মানুষ করছেন তার মতো করে, তার আদর্শে, তার রাজনৈতিক দর্শনটাকে বারবার তার চলচ্চিত্রের মাঝখানে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন, তখন হয়তো তার সামান্যই প্রভাব পড়ে, কারণ তখন দেখা যায় অন্যান্য জিনিসগুলো অনেক বেশি করে মানুষের সামনে তৈরি করে দেওয়া হয়, সামনে এনে রাখা হয়, কারণ আমাদের হাতে তো ডিস্ট্রিবিউশন নেই, মানে যেভাবে মানছি কোনটা জিনিস মানুষ দেখবে। সে মানুষ এখন যেমন ভয়ঙ্কর একটা সময় এসেছে যেখানে সবটাই ঠিক করে দেওয়া হচ্ছে, মানে চমস্কি ম্যানুফ্যাকচারিং কনসেন্ট কথাটা ব্যবহার করেছিলেন অনেক আগে, কিন্তু দেখা যাচ্ছে ক্রমাগত যে এই কনসেন্টটা আর ম্যানুফ্যাকচার করতে হচ্ছে না, মানে এটা একদম মানে এমনভাবে একটা সিস্টেমের মধ্যে রেখে দেওয়া হয়েছে, তৈরি করে দেওয়া হয়েছে যে এটা ঘটেই চলেছে স্ক্রোলিং এর মতো। এবং ফলে সেইখানে সত্যি দাঁত ফোটানো একজন রাজনৈতিক আদর্শ, যে 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 আদর্শে বিশ্বাসী একজন চলচ্চিত্রকার, যে কথাগুলো সে বলতে চায় যেটা সম্পূর্ণ তো অন্য উল্টো দিকে দাঁড়িয়ে আছে, সেটা বিরোধের পথে দাঁড়িয়ে আছে, একটা সে একটা একটা দ্বন্দ্বের পথে দাঁড়িয়ে আছে, সেইটাকে সত্যি প্রকাশ্য প্রকাশে আনা, মানুষের নজরে আনা এই সময়ের মধ্যেও খুব সমস্যা। এবং যারা হয়তো সমভাবাপন্ন তাদের কাছেও পৌঁছানো মুশকিল হয়ে যাচ্ছে ক্রমাগত, যেভাবে আক্রমণ তৈরি করা হয়েছে, যেভাবে জিনিসটা সাজানো হয়েছে, যেভাবে ঘুঁটিগুলো যেভাবে রাখা হয়েছে, ফলে তো সেইখানে। এবং আজকের পৃথিবীর রাজনৈতিক বিন্যাসটা যদি দেখা যায় সারা পৃথিবী জুড়ে, যে এই যে দক্ষিণপন্থীদের একটা একটা প্রবল উত্থান, এক ধরনের অর্থনীতিবিদদের একটা প্রবল উত্থান, এবং তার সঙ্গে সাংস্কৃতিক যারা যারা সমস্ত কার্যক্রম যারা তৈরি করেন, হ্যাঁ, তাদের যে সেটাও এক ধরনের ভয়ঙ্করভাবে তারা একদিক দিয়ে সাম্প্রদায়িক, এবং তারা সম্পূর্ণ একজন দক্ষিণপন্থী, এক ধরনের ভীষণভাবে ক্যাপিটালিস্ট, ভীষণভাবে সব দিক থেকে, মানে যে কটা জিনিসকে আমরা রাজনৈতিকভাবে চিনেছি কত কত হাজার কয়েকশো বছর ধরে, যেগুলো ক্ষতি করেছে মানুষের, বারবার বয়ান দিয়ে ক্ষতি করেছে, ইতিহাসের প্রমাণ দিয়ে বারবার প্রমাণিত হয়েছে তারা ক্ষতি করেছে, তারাই কিন্তু আবার সমস্ত সমস্ত রাষ্ট্রের মাথায় বসে আছে, তারাই সমস্ত কলকাঠি নাড়ছে সেখানে। এখন রাষ্ট্রের এই 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 যাকে বলে কব্জা অনেক বেশি হবে, অনেক বেশি হবে সেখানে। এই 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 যে যে সেন্সরশিপ নিয়ে কথা হচ্ছে, সেন্সরশিপ আরো বাড়বে, ক্রমাগত বাড়বে। এবং এরা এরা আজকে এই যেগুলো যেগুলো ছাড়, এই মাত্র যেটা গৌতম দা ঠিকই বললেন, নাটক সাহিত্য নেই, এই ওটিটি প্ল্যাটফর্মে ছাড় ছিল, যেগুলো আমরা ওভার দি টপ বলি বা ওয়েব বলি, এই ওয়েবে কিন্তু আমি আমার বন্ধুদের কাছে খবর পেয়ে গেছি যে ওয়েবে কিন্তু চিঠি চলে গেছে, এবার আবার সেখানে মনিটরিং শুরু হবে, কারণ ওরা মনে করছে যে এই জায়গাটা ছেড়ে রাখার ক্ষেত্র নয়, কেন এত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে যে ওয়েব বা ওটিটি প্ল্যাটফর্মসগুলো আর ছেড়ে রাখার যথেষ্ট সেফ নয়, ফলে সমস্ত জায়গায় ওই কব্জাটা থাকবে, সেইখানের সাংস্কৃতিক প্রতিরোধ তার চলচ্চিত্র দিয়ে তৈরি করা। যদি আমি অন্য কোনো শিল্পের কথা বলছি না, যেখানে এখানে সিনেমার রাজনীতির কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু একটা সমবেত প্রয়াস না হলে হবে না, যেখানে সমভাবাপন্ন মানুষ চলচ্চিত্রকাররা, শুধু আমাদের পশ্চিমবঙ্গে না সারা দেশে, এদেরকে এক ধরনের কোথাও একটা জায়গায় আসতে হবে, কারণ এটা অনেক ভয়ঙ্কর শক্তি। এবং এরা যেভাবে আটঘাট পেতে নেমেছে, যেভাবে সমস্ত মানে একটা সময় কি ছিল, হয়তো আমরা ভাবছিলাম নব্বই দশকের গোড়ায় টেলিভিশন এলো, অনেকগুলো এলো, তারপরে একরকমভাবে সিনেমা এলো, এখন এই যে এই গোটা টেলিফোন থেকে শুরু করে যে মেটা ওয়ার্ল্ড তৈরি করছে ফেসবুক, সমস্তটার বিরুদ্ধে মানে একটা যদি সামান্য দাঁত ফোটাতে হয়, সামান্য একটা প্রতিবাদের আখর রেখে যেতে হয়, আঁচড় রাখতে হয়, তাহলে কিন্তু এটা একা সম্ভব নয়,
এটা এই যারা যারা এক ধরনের চলচ্চিত্রকে বিশ্বাস করে, এক ধরনের দর্শনে বিশ্বাস করে, তারা এটার বিরুদ্ধে, এই মানুষ কিন্তু প্রচুর আছে, এমন নয় যে মানুষ নেই, তারা এই পথটা আমাদের খুঁজে বার করতে হবে সবাই মিলে, যে যে এবং এটা পৌঁছে দিতে হবে ওদের ওদের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে আমাদের জায়গা হবে না, এই জায়গাকে বারবার বার প্রতিহত করা হবে। আমরা কন্টেন্ট নিয়ে যাব, ফর্ম নিয়ে যাব, আমাদের 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 প্রস্তাব গ্রহণ গৃহীত হবে না, সেটা একজন ব্যবসায়ীর কাছেও হবে না একটা বিশেষ কারণে, আবার যারা ব্যবসা করছেন তাদের তো এই ভয়ও থাকে তারা রাষ্ট্রকে চটাবে না, হ্যাঁ, কারণ তাদের 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 অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে, ফলে সেই 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 ভয়টাও রয়েছে। এখন যে রাজনৈতিক যে দলের যে প্রবাহ দেখা যাচ্ছে, যে যে কোনো যারা একটু সব একটু হয়তো অন্য ধরনের মানুষ, যারা অন্যভাবে চলচ্চিত্র করতে চান, প্রযোজক বলছি আমি, পরিচালক ছাড়া, সেই প্রযোজকও কিন্তু ভয় পাচ্ছেন যে তাকে অন্যভাবে আক্রমণ করে তাকে নষ্ট করে দেবে, এই চলচ্চিত্র সে হাত দেবে না, সে ভয় পাবে হাত দিতে, ফলে হয়তো অন্য ধরনের প্রযোজক আছেন যারা হয়তো ভাবছেন এটা অন্য কিছু করা যেতে পারে, কিন্তু তারাও সাহস করবেন না, কারণ সেই সাহসটা কেউ দিচ্ছে না তাদেরকে। চলচ্চিত্রকারদের যেমন একসঙ্গে আসতে হবে, এই এই সমস্ত যে প্রযোজক কুল যারা হয়তো নিশ্চয়ই এমন মানুষ আছেন, এই বলবো না যে সমস্ত প্রযোজকই শুধু বিনোদনমূলক ছবি করতে চান, তাহলে আমরা এখনো ছবি বানিয়ে চলেছি, গৌতমদা এখনো ছবি বানিয়ে চলেছেন, গৌতমদা এখনো যে ছবি বানিয়ে চলেছেন এতদিন ধরে, কয়েক দশক ধরে, তার মানে এমন মানুষ আছেন যারা গৌতমদার মতো ছবি যদি সমর্থন করেন, যার তার তার ছবির প্রযোজনা করেন, কারণ গৌতমদা এক ধরনের বিশ্বাস থেকে ছবি করেন, তার ছবিতে সবসময় রাজনীতির একটা ভাগ থাকে। আমি রিসেন্টলি ছবিটায় কাজ করেছি, যদিও স্বল্প দৈর্ঘ্যের, সেখানেও একটা রাজনৈতিক বার্তা আছে এবং সেটা কঠিন, বেশ কঠিন বার্তা, মানে একদম সরাসরি বলা আছে। সুতরাং আমি বলছি তারও প্রযোজক আছে, সুতরাং কিন্তু আমরা এমন একটা গড্ডালিকার মধ্যে পড়েছি, এমন একটা আবর্তের মধ্যে পড়েছি যে আবর্তটা ভয়ঙ্কর, এবং সেটা আমরা আন্দাজ করতে পারছি। আমরা চেষ্টা করছি নানা রকমভাবে আমাদের সাংস্কৃতিক নানা রকম কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমাদের চলচ্চিত্র বানানোর পন্থা দিয়ে শুরু করতে হবে, থিয়েটার বানানো একরকমভাবে করা আর এক রকমভাবে করতে হবে, করে কিন্তু একটা একটা প্রতিরোধের জায়গা তৈরি করতে হবে, এটা ছেড়ে দিলে চলবে না। মুশকিল হচ্ছে একটা মানে এটা হাত তুলে দেওয়ার একটা মনোভাব যেন চলে এসছে সাংস্কৃতিক কর্মীদের মধ্যে, এই হাত তুলে দেওয়া বা ছেড়ে দে এই জায়গা থেকে যদি না বেরোতে পারি, এবং এর জন্য তরুণ প্রজন্মের এগিয়ে আসা অত্যন্ত জরুরি, যারা এই কাজ নতুন শুরু করেছেন, যেখানে ফর্মটাকে নিয়ে তারা কাজ করছেন। কারণ আমি দেখতে পাচ্ছি যে আজকে সত্যি এই যে আলোচনাটা করা সম্ভব হচ্ছে, যদিও একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনো কোনো বিশ্ববিদ্যালয় থেকে যদি এরকম একটা আলোচনা করতে হয়, তাহলে কিন্তু এখন যেটা নিয়ম হয়েছে যে সেটা কিন্তু তাদের যে অধিকর্তা তাদের কাছ থেকে কিন্তু অনুমতি নিতে হবে, এরমভাবে খোলাখুলি আলোচনা করা যাবে না, সেখানেও সেন্সরশিপ হচ্ছে। আজকে কিন্তু এইখানে সেন্সরশিপের এই প্রশ্ন উঠবেই, এবং আমি জানি আমাদের চলচ্চিত্র সেন্সরশিপ করা হবে, আমার তো অভিজ্ঞতা রয়েছেই, সে অভিজ্ঞতা অনেকবার আমি বলেছি, অনেকবার বলেছি হার্বার্টের ক্ষেত্রে, নন্দনে আমাকে বলা হয়েছিল, মানে প্রযোজককে ডেকে বলা হয়েছিল ওই ছবি ভুল বার্তা দিতে পারে, সে একই একই রকমের আলোচনা আমাকে তিস্তাবারের ক্ষেত্রেও ডেকে বসিয়ে বলা হয়েছে, একজন বলেছেন অত্যন্ত বিদগ্ধ একজন সাংস্কৃতিক কর্মী আমাকে বলেছিলেন যে ওই দৃশ্য বাদ দিন, এই দৃশ্য বাদ দিন, থিয়েটারে সিনেমাতে ছেড়ে দিন, আর কাঙাল মালসাট নিয়ে তো ভয়ঙ্কর একটা ঝামেলার মধ্যে পড়েছিলাম, সে দিল্লি পর্যন্ত দৌড়তে হয়েছিল, দিল্লিতেও যে খুব একটা সুরাহা পেয়েছিলাম তাই নয়, কারণ সেন্সর বোর্ডের কাজ সব জায়গাতেই এক, সেন্সর দিল্লিতেও এক, কলকাতাতেও এক, ম্যাড্রাসেও এক, ব্যাঙ্গালোরও এক, সুতরাং সেটা সেটা প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে সাংস্কৃতিক এই যে এই যে রাষ্ট্রের এই কিন্তু ইন্টারভেনশন ইন আর্ট, এটা কিন্তু বাড়বে, এটা কমবে না, যারা যারা ক্ষমতায় বসে আছেন এবং তারা যে রূপ দেখাচ্ছেন ক্রমাগত, রোজ রোজ তাদের যে নতুন নতুন রূপ দেখছে এটা ক্রমাগত বাড়বে, এবং যে অর্থনীতির কথা বলছি সে অর্থনীতিতে এক ধরনভাবে বিনোদনকে সম্পূর্ণভাবে এক ধরনের ছবিকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা হবে, ওটা ওটা যে শেষ হয়ে গেছে এরকম বলে দেওয়ার চেষ্টা হবে, সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় আজকে অনেকেই বুঝতে পারছেন, আজকে এই আলোচনাতেও আমরা বারবার এই কথা উঠে আসছে যে এই চলচ্চিত্রকাররা প্রবীণ নবীন সবাই মিলে যারা এক ধরনের ভাবনা করছে তাদের সবটা দিক দিয়ে ভাবতে হবে, শুধু রাজনৈতিক বার্তা বলা নয় ছবি থেকে, এবং রাজনৈতিক আমি বলছি যে ছবি তৈরি করার পদ্ধতিটাকেও পাল্টাতে হবে। আমরা না বড্ড ইন্ডাস্ট্রির মধ্যে আটকে গেছি, যে ইন্ডাস্ট্রি আমাদের এখন আমাদের আমাদের যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার তাদের ইন্ডাস্ট্রি কিন্তু ডিকটেট করছে কিভাবে ছবি বানাতে হবে,
ফলে ছবি বানানোর যে কায়দা এটাকেও কিন্তু বদলাতে হবে, না হলে কিন্তু হবে না। কারণ ছবি ছবি বানানোর কি হচ্ছে, আমি এই এইটা গৌতম দাস সঙ্গে এটা একদম ভেতরকার কথা, রান্নাঘরের কথা চলচ্চিত্রকারদের, যে 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 টেকনিশিয়ানদের নিয়ে আমাদের ছবি করতে হয় তারা অত্যন্ত জরুরি, যাদের ছাড়া চলচ্চিত্র সম্ভব নয়। যে কিন্তু কি মুশকিল হচ্ছে, কতগুলো এমন নিয়ম কানুনের আগর একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারের বা ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসারের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, যে সেটা একটা একটা বড় প্রযোজক তার বড় চলচ্চিত্রে হয়তো সেটা তার বাজেটের মধ্যে সে ইনক্লুড করতে পারে। যে একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার সে চেষ্টা করবে যত কম সম্ভব মিনিমালিস্টিক ওয়েতে তার চলচ্চিত্র বানানোর চেষ্টা করা, তবেই সে তার কথাগুলো বলতে পারবে, তবেই সে তার অনেক দিন ধরে একটা শুটিং করতে পারবে। এখন কি হচ্ছে, একটা খুব তাড়াতাড়ি করে ছবি করে ফেলতে হচ্ছে, কারণ এমন একটা ভয়ঙ্কর নিয়ম কানুনের চাপ, ফলে ইন্ডাস্ট্রি ডিকটেট করছে আপনি কি করে ছবি করবেন। আরে ইফ দ্য প্রসেস ইজ ডিকটেটেড বাই ইউ, তাহলে আপনি পলিটিক্যাল ছবি বানাবেন কি করে? পলিটিক্যাল ছবি বানাতে গেলে নিজের নির্মাণের পলিটিক্স তৈরি করতে হবে, তবেই তো পলিটিক্স সেই ফাইনালি গিয়ে একটা চলচ্চিত্র আকার পাবে, না পলিটিক্যাল আকার পাবে। শুধুমাত্র রাজনৈতিক কথা বললেই হবে না চলচ্চিত্র থেকে, যেভাবে রাজনৈতিক কথাটা বলা হচ্ছে সেই ফর্মটার কথাও আমাদের ভাবতে হবে, সেই আঙ্গিকটার কথাও ভাবতে হবে। এবং সেই আঙ্গিকটা যদি ডিকটেটেড বাই ইন্ডাস্ট্রি হয়, যে অর্থনীতি যে ডিকটেট করে, তাহলে আঙ্গিকটা প্রথমেই যে হেরে গেল অর্থনীতির কাছে, আঙ্গিকটাকে জিততে হবে, তাকে তাকে রাজনৈতিকভাবে বিরোধী হয়ে উঠতে হবে আঙ্গিক হিসেবে, শুধু কন্টেন্ট হিসেবে না। মানে আমরা তো অনেক খারাপ চলচ্চিত্র দেখেছি, ভয়ঙ্কর ভয়ঙ্কর রাজনৈতিক কথাবার্তা আছে, তো চলচ্চিত্র হিসেবে অনেক দুর্বল। আর সেটা তো সেটা দিয়ে কিন্তু হবে না, সেটা দিয়ে কিন্তু সুরাহা হবে না, চলচ্চিত্র হিসেবে তাকে কঠিন হয়ে তাকে ভয়ঙ্কর শক্ত হতে হবে। যেমন আমি বলছি ইরানিয়ান ছবি, আজকে ধরুন চলচ্চিত্রের ভাষাও তো পাল্টে গেল, যে কথাগুলো গৌতমদা বললেন যে চলচ্চিত্রের, সেটা একটা সময়ের ভয়ঙ্কর শক্তিশালী ছবি, এই সবকটা ছবি সত্যি রক্ত জল করে, মানে রক্ত গরম করে, এবং সেগুলো আমাদের মানে কোথায় তুলে দিয়ে যায়, কোথায় আমাদের ইন্সপায়ার করে। কিন্তু তারপরে ধরুন আমরা নতুন ধরনের চলচ্চিত্র এক ভাষা দেখেছি, মানে আমি যদি টার্কিশ ফিল্মের ইলমাজ গুনের যে ভয়ঙ্কর রাজনৈতিক ছবি থেকে এক আজকের দিনের ছিলানের ছবির কথা ভাবি, বা আমি যদি আজকে ইরানিয়ান যে ফিল্ম মেকার সম্পূর্ণ নতুন একটা ফিল্মের ল্যাঙ্গুয়েজ আনলেন, এবং ইরানে বসে ওই ভয়ঙ্কর সেন্সরশিপের মধ্যে বসে তারা কিন্তু এমন কিছু কথা বলতে পারলেন, সে আমাদের যদিও জাফর পানাহি এখনো জেল খেটেছেন, একের পর এক ইরানিয়ান ফিল্ম মেকারদের ইরান ছেড়ে যেতে দেওয়া হয়নি তার চলচ্চিত্রটি, কিন্তু তারা তাদের ছবিগুলো মানে একটু আড়াল থেকে হলেও এমন একটা বয়ান তৈরি করেছেন তাদের চলচ্চিত্রের ভাষার, সেটাই রাজনৈতিক হয়ে উঠেছে, সেই বয়ানটাই পৌঁছে গেছে সারা পৃথিবী জুড়ে, সেই 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 উত্তাপটা একটা দেশ থেকে একটা উত্তাপ এসে পৌঁছচ্ছে, একটা 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 নির্মাণ এসে পৌঁছচ্ছে আমাদের কাছে তার নতুন ভাষা নিয়ে। সেটাই তো আজকের দিনে আন্তর্জাতিকতা, এই আন্তর্জাতিকতাটাই ভারতবর্ষের ছবি থেকে তৈরি করতে হবে, তবেই জিনিসটা গিয়ে কোথাও হয়তো একটা একটা বড় অভিঘাত তৈরি করবে, যে আমাদের ভারতবর্ষের চলচ্চিত্র, আমাদের ভারতবর্ষের নিজস্ব একটা রিয়ালিটি আছে, আমি ভারতীয়ত্বের কথা বলছি না, সেটা একটা ইন্ডিয়াননেস বলে এক ধরনের আবার প্রজেক্ট চালু হয়, যে ইন্ডিয়াননেস সব কিছুতে একটা ভারতীয়ত্বের শিকড় খুঁজতে হবে, সেটা এক ধরনের অন্য প্রজেক্ট, সেটা অন্য দিকে নিয়ে চলে যায়। কিন্তু ভারতের রিয়ালিটির একটা নিজস্ব ডায়নামিক্স আছে, সেই রিয়ালিটির ডায়নামিক্স সত্যজিৎবাবু ধরতে পেরেছিলেন, মৃণালবাবু ধরতে পেরেছিলেন তাদের চলচ্চিত্রের ভাষা দিয়ে, গৌতম দার মা যে যে চলচ্চিত্রের কথা বলছিলেন, তারপর সত্যজিৎ পরবর্তী সময়ে গৌতম বাবু সাথে ধরতে পেরেছিলেন গৌতম দার। আমি বলছি এই জায়গাটা, এই এই সময়ের আমাদের মানে যারা আমরা এই যারা ছবি বানাচ্ছি এখন, তাদের একটা নতুন ভাষার তৈরি করতেই হবে সেই জায়গাটা, এইটা এইটুকুই আমার মনে হয়। অসম্ভব ভালো, কি ভালো বললেন, হ্যাঁ সুমন খুব সুন্দর। আমি বলছি যেটা, সেটা হচ্ছে যে এই যে দুটো জিনিস উঠে এলো, একটা হচ্ছে আমাদের একটা সমবেত প্রতিরোধের জায়গা, মানে আমাদের প্রতিরোধের শিল্প তৈরি করতে হবে, এবং সেই প্রতিরোধের শিল্পে সকলকে সমবেত হতে হবে। আর একটা খুব জরুরি জিনিস যেটা, সেটা হচ্ছে শিল্প ভাষাটা, মানে যাতে কমিউনিকেট করে, যে আমার মনে হয় গৌতম দা এর পিঠোপিঠি কিছু বলতে চাইছেন বোধ হয় আর কি, তাই তো? গৌতম দা আপনি বলবেন, তারপর আমরা সুমিক দাতে যাবো আর কি, মানে সুমনের কথার পরিপ্রেক্ষিতে। এই যে শিল্প ভাষার কথা বলছেন গৌতম দা শুনতে পাচ্ছেন?
শিল্প ভাষার কথাটা তুললো, একটা কমিউনিকেশন, কমিউনিকেশনটা একটা জিনিস যেটা সমান খুব জোর দিয়ে বললেন এবং এটা বলা খুব দরকার ছিল এই সময়টাতে, যে একদিকে যেমন সরাসরি সেন্সরশিপ আরো কঠোর আরো কড়া হচ্ছে, একটা সময় মনে হয়েছিল অন্তত জরুরি সময়ের পরে যে আস্তে আস্তে কিন্তু সেন্সরের মধ্যে অনেকটা ছাড়, অনেকটা মুক্তির জায়গা তৈরি হয়েছিল, যেখানে মা ভূমি বা এমনকি অন্তর্জলীয় যাত্রা নিয়ে সেন্সরের বাধার সঙ্গে লড়াই করা গেছিল এবং সেন্সর মুক্ত করা গেছিল, কিন্তু সেটা এখন একেবারে অসম্ভব হয়ে যাচ্ছে। এটা যেমন একদিকে, সেইখানে যে কথাটা বিশেষ করে ইরানের চলচ্চিত্রকারদের কথা তুলে এনে একটা অন্য মাত্রা সময় নিয়ে এলেন, যে চলচ্চিত্র ভাষার মধ্য দিয়ে, যে যেমনভাবে সত্যজিৎবাবু হয়তো ইতিহাসে আশ্রয় করে রাজনীতিকেই এনেছেন, আজকে রাজনীতিকেই এনেছেন, কিন্তু সেটাকে একটা অন্যরকম আড়াল দিয়ে একটা চিত্র ভাষা তৈরি করা গেছিল। একদিকে সেই চিত্র ভাষা নির্মাণ, সেই চিত্র ভাষা তৈরির জায়গা, তার চিন্তা, এটার একটা ক্ষেত্র সমান যেটা প্রস্তাব করলেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই বিশাল একটা প্রক্রিয়া, রাষ্ট্রীয় প্রক্রিয়া, সেটা এমন সর্বগ্রাসী, সর্বাত্মক হয়ে উঠছে যে তার সঙ্গে আমরা, হ্যাঁ ঠিক আছে, অনলাইনে আজকে সন্ধ্যেবেলা বেশ খোলাখুলি আমরা খানিকটা আলোচনা করতে পাচ্ছি, কিন্তু এটাও বেশি দিন থাকবে না, সেই কথাটা সতর্ক করে দিয়েছেন সমান, যিনি শুনছেন নানা ক্ষেত্র থেকেই, যে ওয়েবের ওপরেও, অনলাইন পরিবেশনার ওপরেও নানা রকম বাধা কিন্তু আস্তে আস্তে আরোপ করা হবে, তার কথা চিন্তা করা হচ্ছে। সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস যেটা উঠে আসছে, আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করেছেন, যে কারো ধর্মীয় বা আধ্যাত্মিক কোনো রকম অনুভূতি বা আবেগকে বাধা দিতে পারে, কোনোভাবে আহত করতে পারে, এই রকম একটা অজুহাত তুলে যে কোনো মামলা ঠুকে দেওয়া যায় সেন্সর ব্যবস্থার বাইরেও, আইন আদালতে নানা জায়গায়, বিশেষ করে ছোট আদালতে যখন হয়, এবং ছোট আদালতের বিচারকদের মধ্যেও আমরা লক্ষ্য করি যে এইগুলোকে প্রশ্রয় দেওয়া, এগুলোকে আরো সমর্থন করা, এবং এইভাবে কিন্তু ছবি আটকে যাচ্ছে সরাসরি কোনো আইনের বিধান ছাড়া, কোনো আইনের সুযোগ ছাড়া পর্যন্ত এই আক্রমণগুলো আসতে থাকছে, এবং ওই ধর্মীয় ভাব, ধর্মীয় আবেগকে আঘাত দেওয়া হচ্ছে। কিন্তু সভ্যতার ইতিহাসে, সমাজের ইতিহাসে, আমাদের সর্বাঙ্গীন ইতিহাসে, যখনই একটা আধুনিক চিন্তা, আধুনিক মনন, বিজ্ঞান বুদ্ধি, এইটাই তো সভ্যতাকে এগিয়ে দিয়েছে আস্তে আস্তে প্রস্তর যুগের থেকে, সেই এগোনোর মধ্যে কিন্তু আমরা অতীতের অনেক কিছুকে, অতীতের অনেক সংস্কারকে, অতীতের অনেক তথাকথিত বিশ্বাসকে, আস্থাকে আমরা অস্বীকার করছি, অগ্রাহ্য করছি, কারণ সেটা বিজ্ঞানসম্মত নয়, সেটা মানব বিদ্বেষী, সেটা মানব সমাজের ক্ষতি করে বলে আমরা মনে করি, এবং তার ফলে ধর্মের বিরুদ্ধে, ধর্মীয় সংস্কারের বিরুদ্ধে বারবার দাঁড়িয়ে তবে মানুষকে এগোতে হয়েছে। আজকে যদি বলা হয় যে কিছু মানুষের সংস্কারে আঘাত দেবে, আহত করবে, তাই সেখানে আদালত হস্তক্ষেপ করবে, রাষ্ট্র হস্তক্ষেপ করে করে বাধা দেবে, তাই যে কোনো এগোনোর পথ, যে কোনো সংস্কারের বাধা, যে কোনো ভিন্ন রুচির বাধা, অন্যায় রুচির বাধা, সেইগুলোকে প্রশ্রয় দেওয়া এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে
রাষ্ট্র আইনের সাহায্য নিয়ে আইনে নানা ফাঁক ফোকর খাটিয়ে সেগুলোকে বাধা দেবার চেষ্টা করবে। তার মধ্যে সুমন যেটা বলেছেন যে একটা আলাদা চিত্র ভাষা তৈরি করার প্রয়োজন আছে, আরেকটা যেটা প্রয়োজন আছে যে একটা দর্শক গোষ্ঠী, এইটা কিন্তু সত্যজিৎ বাবুর বা মৃণাল বাবুর বা গৌতমেরও প্রথম দিকে ছবির সময় কিন্তু সংগঠিত করা গেছিল, হয়তো খানিকটা ফিল্ম সোসাইটির মধ্য দিয়ে, খানিকটা লিটল ম্যাগাজিনগুলোর মধ্য দিয়ে এই ছবিগুলো নিয়ে সত্যিকারের মরমী অন্তর্দৃষ্টি সম্পন্ন আলোচনার মধ্য দিয়ে একটা জনবোধ তৈরি করা যে সেই দর্শকেরা কিন্তু এই সিনেমার, এই অন্য সিনেমার রাজনীতিতে, নতুন রাজনীতিতে, অন্য রাজনীতিতে, প্রগতিশীল রাজনীতিতে আস্থাশীল মানুষের একটা সমবায় এসে এই ছবিগুলোর পাশে দাঁড়াচ্ছে, এই ছবিগুলোকে দেখছে, এই ছবিগুলোকে নিয়ে আলোচনা করছে। এবং আমরা লক্ষ্য করছি যে খবরের কাগজগুলোতে যেভাবে সিনেমাকে উপস্থাপন করা হচ্ছে, চিত্রতারকাদের সাজসজ্জা, ফ্যাশন এবং তার মধ্যে চলচ্চিত্রকারকে একটা জায়গায় বসিয়ে দেওয়া যাতে তার ব্যক্তির জায়গাটা, সেটাকেও এই হিসেবের মধ্যে, এই সাজ পোশাকের অঙ্কের মধ্যে, এই ব্যাপারটার মধ্যে জড়িয়ে ফেলে নষ্ট করে দেওয়া, তার ধারটাকে ভোঁতা করে দেওয়া, সেই প্রক্রিয়া যখন চলছে তার একটা বিকল্প আন্দোলন ফিল্ম সোসাইটিগুলো অত্যন্ত দুর্বল একটা অবস্থায় গিয়ে পৌঁছেছে। লিটল ম্যাগাজিনগুলোর প্রায় অস্তিত্ব নেই এবং লিটল ম্যাগাজিনগুলোর মধ্যে একদিক থেকে হয়তো সেটা ভালো যে এক একটা বিষয় নিয়ে বা এক একজন কোনো লেখককে নিয়ে খুব বড় করে একটা ঢাউস সংখ্যা, আর সেটা লিটল থাকে না, সেটা বিশাল হয়ে যায়, বিশাল কায়, বিশাল বপু হয়ে যায়। এটার হয়তো অন্য একটা দিক আছে, কিন্তু ওই আন্দোলনের ধাক্কা, আন্দোলনের লক্ষ্যটা তখন এমনও হয়েছে যে একটা নতুন ছবি বেরিয়েছে, সেই ছবিটার ওপরে চারটে লেখা নিয়ে একটা লিটল ম্যাগাজিন বিশেষ সংখ্যা করেছে এবং সেই ছবিটার দিকে দৃষ্টি ফিরে এসেছে, এক একটা ছবি ধরে আলোচনা হয়েছে, যেটার সুযোগ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং সেখানে এই পুরোটাকে গ্রাস করছে কিন্তু মিডিয়া এবং সেই মিডিয়ার পেছনে রাষ্ট্রশক্তি এবং যারা কোটিপতিরা এই রাষ্ট্রশক্তিকে মদত দেয় এবং রাষ্ট্রশক্তি যে কোটিপতিদের মদত দেয় তাদের চক্রান্ত, সেই চক্রান্ত কিন্তু এই পরিবেশটাকে কলুষিত করে দিচ্ছে। এবং সেইখানে আবার যে কথাটা ইঙ্গিত করলেন এবং সেটা আমাদের দু একটা প্রশ্ন চ্যাটবক্সে যেগুলো উঠে আসছে তার মধ্যেও আসছে যে ছবি তৈরির প্রক্রিয়াটা সেটাকে নিয়েও ভাবতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই কলাকুশলীদের স্বার্থ রক্ষা করার দরকার আছে, সেই স্বার্থের দিকে দৃষ্টি দেওয়া হচ্ছে, কিন্তু সেইটে দিতে গিয়ে যে যদি এমন একটা অবস্থা তৈরি হয় যেখানে অল্প খরচে একটা সঙ্গতির মধ্যে একটা সুস্থ ছবি তৈরি করা অসম্ভব হয়ে যাবে, অর্থাৎ সেখানেও পুঁজির শাসন শ্রমকেও একভাবে তার অঙ্গীভূত করে নেবে, তারও একটা চেহারা কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ যেন তেন প্রকারণে বহু মানুষের কাছে পৌঁছে যায় যে চলচ্চিত্র, সেই চলচ্চিত্রের কণ্ঠ রোধ করে সেই চলচ্চিত্রের দৃষ্টিভঙ্গিকে অবরুদ্ধ করে রাষ্ট্রশক্তি তার শাসনকে কায়েম করবে, সেই ঘেরাটোপের মধ্যে, একটা ভয়ঙ্কর ঘেরাটোপের মধ্যে আমরা যখন আটকে যাচ্ছি, তখন যে কোনো পরিচালক যদি এইটাকে ভাঙবার চেষ্টা করে ছবি তৈরি করেন যতটা পারেন, এতগুলো বাধা প্রতিবন্ধের মধ্য দিয়ে তার
পাশে দাঁড়িয়ে সেই ছবি দেখতে যাওয়া, দেখাতে প্রণোদিত করা অন্য মানুষদের, তাতে বোধহয় আমাদের একটা ভূমিকা গ্রহণ করা উচিত। খুব ভালো, ভীষণ ভালো বললেন সমীকদা। মানে যেটা, যে কথাগুলো আরো উঠে এলো একটু আগে, আমরা বলছিলাম যে সমবেত প্রতিরোধের কথা, নতুন শিল্প ভাষার কথা, এবং তার সঙ্গে যেটা সমীকদা জুড়ে দিলেন, যেটা জুড়ে গেল, সেটা হচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থা শুধু তো একা কাজ করে না, তার সঙ্গে কোথাও মিডিয়া তার সঙ্গী হয়, কোথাও ব্যবসায়িক গোষ্ঠী তার সঙ্গী হয়। অর্থাৎ দেখুন, মানে যারা ছবিটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছতে দিচ্ছে না এবং স্বাধীন শর্তটাকে কোথাও ক্ষুণ্ণ করছে, তারা কিন্তু তারা অলিখিত শর্তে হলেও কোথাও একটা সমবেত হয়ে আছে। তাহলে উল্টো দিক থেকে আমাদেরও একটা সমবেত হওয়ার দরকার আছে এবং একটা প্রতিরোধ তৈরি করার দরকার আছে এবং নতুন একটা শিল্প ভাষারও দরকার আছে। এটা আপনি কিভাবে ভাবছেন গৌতম দা, এটা একটু বলুন প্লিজ। আমি খুবই খুবই এক্সাইটেড সুমন এবং সমীকদার কথা শুনে। সত্যি তো একটা আবর্তের মধ্যে রয়েছি আমরা, নানান সমস্যার মধ্যে দিয়ে ছবি করতে হচ্ছে এবং ছবি পৌঁছানোটা কঠিন হয়ে পড়ছে। তার কারণ একটা বিরাট মিডিয়ার ক্যাম্পেইন এবং বড় পুঁজি এবং সো কল, যেটাকে আমরা কমার্শিয়াল ছবি বলি বা ফর্মুলা ফিল্ম, তার একটা বিরাট প্রভাব জনমানবের মানুষের মধ্যে রয়েছে। আসলে আমাদের দেশটা খুব জটিল দেশ, এত বহুমাত্রিক দেশ, এবং সেখানে সত্যি কথা বলতে কি, আমরা স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পর থেকে সেভাবে সাধারণ মানুষকে শিক্ষিত করে তুলতে পারিনি। আমাদের একটা ছোটখাটো রেনাসা হয়েছিল, তার ফলে অসাধারণ সমস্ত মননের জন্ম হয়েছিল, জ্ঞান বিজ্ঞানের সমস্ত ক্ষেত্রে আমরা দেখেছি অসাধারণ মানুষরা। আমাদের, আমি বাংলাদেশের কথাই বলছি, ভারতবর্ষের কথাও অবশ্যই। আমার মনে আছে একবার একটা বঙ্গ সম্মেলনের উদ্বোধনী ভাষণে, আমি খুব ছোট তখন, অল্প বয়স, তরুণ, সুনীতিবাবু একটা দারুণ কথা বলেছিলেন যে আমাদের ঊনবিংশ শতাব্দীতে জ্ঞান বিজ্ঞানের সমস্ত ক্ষেত্রে এত মনীষীর জন্ম, মানে বোধহয় 4th century AD গ্রিক আর এলিজাবেথিন ইংল্যান্ড, এর সঙ্গে তুলনা করা যায়। আসলে এটা সত্যি, মানে আমাদের একটা পর্ব অব্দি সোকল রেনাসা বা নবজাগরণ হয়েছিল, সে আপনি রামমোহন থেকে আরম্ভ করে পরবর্তীকালে অসংখ্য রবীন্দ্রনাথ পর্যন্ত নবজাগরণ, একটা নতুন আলোক, নতুন শিক্ষা। সেখানে আমাদের নিজেদের প্রজ্ঞা, প্রাচীন ভারতীয় সভ্যতার শিক্ষা, তার সঙ্গে পাশ্চাত্যের শিক্ষা মিলে এক ধরনের নবজাগরণ হয়েছিল, কিন্তু সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে পৌঁছয়নি, সেটা একেবারেই পৌঁছয়নি সাধারণ মানুষের মধ্যে। সেটা বোঝাই যায় যে আস্তে আস্তে কি করে সেই নবজাগরণের যে আলোক, যে মননশীলতা, যে চিন্তা ভাবনা, সেগুলো সরে গিয়ে শিক্ষা ব্যবস্থার মধ্যে, শিক্ষা বলবো না আমি, কুশিক্ষার প্রভাব এভাবে বেড়ে গেল। এটা আমরা মানে আমরা ইউরোপিয়ান রেনেসাঁসের সঙ্গে তুলনা করাই যায় না কোনো মতে, যার জন্য বললাম এটা অসম্ভব মাল্টিলেয়ার একটা কান্ট্রি, বিচিত্র দেশ, এত জাতপাতের সমস্যা, লড়াই এখানে। মানে আমি, আপনি যদি এখন একটা ফ্রেঞ্চ ওয়ার্কারকে, ওয়ার্কিং ক্লাসকে জিজ্ঞেস করেন ব্যাংককে, সে বলে দেবে, খানিকটা অন্তত বলবে, হ্যাঁ ব্যাংক খানিকটা বলবে। আপনি আমাদের ওয়ার্কিং ক্লাসকে গিয়ে জিজ্ঞেস করেন জামিনী রায়কে, গগন ঠাকুরকে, পারবে না বলতে, খুব কম। তার কারণ সেখানে আমরা পৌঁছতে পারিনি, আমাদের আমাদের দুর্বলতা। আমরা লড়াই করছি ভালো ছবির জন্য সবকিছু, কিন্তু আমরা ওই মানুষকে তৈরি করতে পারিনি। সেখানে একটা বিগ স্টার ছবি, তাদের যে বিশাল একটা ক্যাম্পেইন, তার পেছনে যে পুঁজি এবং তার পেছনে যে বিশাল একটা, আমি বলছি দর্শক, সেটা তো তার হারের কাছে আমরা যেতে পারবো না। কিন্তু আমি বলছি যে ছোট ক্ষেত্রে হলেও আমরা যতটা চেষ্টা করেছি, আমাদের পূর্বসূরীরা যা চেষ্টা করেছেন, কিছু মানুষের মধ্যে পৌঁছানো গেছে। তারা যদি সচেতন হন, তারা যদি সেই চলচ্চিত্র দ্বারা আলোড়িত হন, তাহলে কিন্তু এটা বড় কথা। কারণ এটা একটা লম্বা দীর্ঘ দিনের লড়াই, এটা একদিনে তো হবে না এবং এটা চলতেই থাকবে লাগাতার। মানে চলচ্চিত্র কিন্তু সমাজকে পাল্টাতে পারেনি কখনো, চলচ্চিত্র যেটা করতে পেরেছে সমাজের স্মৃতি, বিভিন্ন সময়ের স্মৃতিকে রেকর্ড করতে, সেগুলোকে রেকর্ড করেছে চলচ্চিত্র, একেবারে চলচ্চিত্রের আদি পর্ব থেকে। ফলে
এটা আমরা কিন্তু রেকর্ড করে যাচ্ছি, আমরা চলচ্চিত্র দিয়ে পাল্টাতে পারছি না কিছু, হয়নি আজ পর্যন্ত, হয়নি, লড়াই হয়েছে চলচ্চিত্র নিয়ে, লড়াই হয়েছে ল্যাটিন আমেরিকাতে, যেটা বললাম ফিল্ম মেকাররা লড়াই করেছে, যখন অ্যালেনদে সরকারকে কাউন্টার রেভলিউশনারিরা অ্যাটাক করলো, তখন মানে ফিল্ম মেকাররা এগিয়ে গেলেন তার সমর্থনে, এরকম ঘটনা ঘটেছে, কিন্তু সত্যিকারের পরিবর্তন হয়নি, কিন্তু এই লড়াইটা চলতে থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে প্রযুক্তির ব্যাপারটা ভাবতে হবে, তখন সিনেমা ভয়ঙ্করভাবে প্রযুক্তি এবং বিজ্ঞান নির্ভর, এবং প্রতি মুহূর্তে কিন্তু প্রযুক্তিবিদরা তাদের কাজ করে যাচ্ছে, তারা কিন্তু নিঃশব্দে বসে নেই, তারা একটা করে নতুন প্রযুক্তি দিচ্ছে, এবং ফিল্ম মেকাররা কলাকুশলীরা যারা সবাই মিলে তার একটা নতুন ভাষা সৃষ্টি করছে, নতুন ভাবে সে ছবি তৈরি করার চেষ্টা করছে, কিন্তু মাঝামাঝি বসে আছে যেটা, সেটা হচ্ছে মার্কেট ফোর্স এবং মিডিয়া, কারণ মিডিয়া এখন মার্কেট ফোর্সের সঙ্গে যুক্ত হয়ে গেছে, যেটা ম্যানুফ্যাকচারিং কনসেন্টের কথা বললো সুমন, সত্যি তো কনসেন্ট ম্যানুফ্যাকচার কিভাবে করা যায়, তার সঙ্গে একটা নিওলিবারাল ইকোনমির একটা ভীষণ একেবারে নিগড় একটা বাঁধন জড়িয়ে রয়েছে সবাই মিলে, বলে এই জায়গায় আমি কি বলবো যে এই প্রযুক্তি পাল্টে দিচ্ছে এবং ফিল্ম মেকার আমরা কাজ করছি, মাঝখানে মার্কেট ফোর্স বলছে না এটা হবে এটা হবে না, আজকে ব্ল্যাক এন্ড হোয়াইট বাদ কালার, কালার অ্যানালগ থেকে ডিজিটাল, অপটিক্যাল থেকে ম্যাগনেটিক, নানান কিছু চলতে দেখেছি আমি আমার এই সিনেমা জীবনের অনেক বিবর্তন দেখেছি। এখন যেটা নতুন যে ডিজিটাল মাধ্যম, সেখানে একটা খুব আশার দিক রয়েছে, সেখানে সেন্সরের দরকার নেই, নিজের মতো ছবি করো, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম। অ্যালেকজান্ডার অস্ট্রুক একবার বলেছিলেন যে কাগজ আর কলমের মতো যখন ফিল্ম আর ক্যামেরা সস্তা হয়েছে, তখন প্রকৃত সিনেমা, ইন্ডিপেন্ডেন্ট সিনেমা তৈরি হবে, হয়তো সেই দিন খানিক এসে গেছে এবং হচ্ছে, প্রচুর ছবি সারা পৃথিবী জুড়ে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ছবি, একটা ছোট ক্যামেরা নিয়ে। আমার মনে আছে আমি যখন হাঙ্গরি অটাম করেছিলাম, 35mm ক্যামেরা ভাড়া করার ক্ষমতা ছিল না, আমরা একটা হ্যান্ড ওয়াইড পেলার বলে ক্যামেরা দিয়ে করেছিলাম, তখন লোকে বলেছিল তোমরা পাগলামি করছো, না সম্ভব, ওটা ওটাই হচ্ছে গেরিলা ফিল্ম মেকিং, আমি ওই ওই ক্যামেরাটা দিয়ে আমি হাঙ্গরি অটাম করেছিলাম, কোনো অসুবিধা হয়নি। এখন আমি দেখছি প্রচুর ছেলেমেয়েরা ছোট ক্যামেরা নিয়ে, আসলে নয়া বাস্তববাদ, যেখানে বেরিয়ে পড়েছিল স্টুডিও থেকে ইটালিয়ান ফিল্ম মেকাররা, এখন কিন্তু আরেকটা ডিজিটাল যুগের নয়া বাস্তববাদ, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, তার কারণ ওই ছোট যন্ত্রপাতি নিয়ে যে জায়গায় বাস্তবে পৌঁছানো যায়, যেখানে অসম্ভব কোনো ফিল্ম ইউনিট পৌঁছাতে পারবে না, একটি লোক সেই তার নিজের যেন কলম লেখার মতো একটা ইন্ডিপেন্ডেন্ট লোক, আমি একটা ক্যামেরা নিয়ে সিম্পল, আমি বলছি A7 ক্যামেরা বা একটা ব্ল্যাক ম্যাজিক ক্যামেরা বা আরো অনেক ক্যামেরা বেরিয়েছে, আমি নিয়ে পৌঁছে যেতে পারি, আমার সঙ্গে পকেটে একটা ছোট্ট রেকর্ডার, আমি অনেক ধরনের ছবি করতে পারি, যে ছবিগুলো কিন্তু স্ট্রাকচার্ড সিস্টেম সম্ভব নয়। ফলে এটাও একটা পথ, সুমন যেটা বললো আমাদের একত্রিত হতে হবে, আমাদের ভাবতে হবে নতুন প্রজন্মকে আরো বেশি উৎসাহিত করা, তোমরা শুধুমাত্র টেকনোলজির দ্বারা একেবারে কনফিউজ হয়ে যেও না, ওই টেকনোলজিকে কি করে ইফেক্টিভলি মানে বন্দুকের মতো ব্যবহার করা যায় সেই চেষ্টা করো, এটা কিন্তু সেই সময়টা এসছে বলে আমি আশাবাদী, তার কারণ এই বিরাট ইন্ডাস্ট্রির সঙ্গে, হলিউডের সঙ্গে তো ইউরোপিয়ান সিনেমা লড়াই করে পারেনি ব্যবসায়িক দিক থেকে, কিন্তু ইউরোপিয়ান সিনেমা শ্রেষ্ঠ সিনেমাগুলো কি ধ্বংস হয়ে গেছে, না, সেইগুলো আমাদের কাছে অসাধারণ এক স্মৃতিমালার মতো রয়ে গেছে, যেখানে আমি কন্টেন্ট বা তার যে এক্সপ্রেশন, সিনেমাটিক এক্সপ্রেশন একজন ফিল্ম মেকারের, সেটা আমরা এখনো দেখতে পাই, সেটা যেগুলো প্রিজার্ভ রয়েছে এগুলো নষ্ট হয়ে গেছে আলাদা কথা, ফলে এটা আমার মনে হয় যে এখন সেটাই করতে হবে আমাদের, কারণ আমরা হলিউডের সঙ্গে ইউরোপ লড়াই করে পারিনি সিনেমার ক্ষেত্রে, কিন্তু সে তো করে গেছে, আমাদের করে যেতে হবে, আমি আপনি বড় কমার্শিয়াল বলিউডের সঙ্গে আপনি আমরা কি অর্থনৈতিক দিক থেকে লড়াই করতে পারবো, কালেকশনের দিক থেকে লড়াই করতে পারবো, না, আমাদের করতে হবে নিজের মতো ছবি, সেই জন্য আরো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের উৎসাহিত করতে হবে, এবং ভাবতে হবে যে টেকনোলজি যখন বদলে গেছে তখন এক্সপ্রেশনটা কি হবে, এটা কিন্তু বিভিন্ন শিল্পের ক্ষেত্রে হয়েছে, একসময় থিয়েটারের ক্ষেত্রে তারা
বেরিয়ে এসছে রাস্তায়, সমস্ত সেট ফেট বাদ দিয়ে রাস্তায় বেরিয়ে এসছে, তারা ওরকম ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার তৈরি করেছে। সিনেমাও কিন্তু এরকম করেছে, প্রচুর করেছে, এবং আমরা জানি ইতিহাসের পাতা উল্টালে দেখতে পাবো অসংখ্য উদাহরণ রয়েছে। এবং এখন আমার মনে হয় আরেকটা ভাবতে হবে যে দর্শকের মানসিকতা আপনি তো আমরা তো বললে বদলাবে না, কিন্তু সমাজ অর্থনীতি তার মানসিকতা বদলে ফেলছে। আমাদের দেশে যখন আমার চোখের সামনে আমরা দেখেছি, আমার গত 30 বছরের ঘটনা বলি, যে 91-তে যখন দরজাটা খুলে দেওয়া হলো, তখন মনমোহন সিং অর্থমন্ত্রী ছিলেন এবং ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর কন্ডিশন ছিল তোমাদের আমি ফরেন এক্সচেঞ্জ দেবো রিজার্ভ ইন্ডিয়াকে, তার জন্য এইগুলো করে ফেলতে হবে, খুলে ফেলতে হবে, তোমার প্ল্যান্ড ইকোনমি চলবে না, নিউ লিবারেল ইকোনমিতে তোমাকে পার্টিসিপেট করতে হবে। এবং আস্তে আস্তে আমরা দেখলাম যে কিভাবে কনজিউমারিজম, সেই মানসিকতা মানুষের মধ্যে শুধু একটা শ্রেণী নয়, আপামর জনসাধারণের মধ্যে পৌঁছে গেছে। এবং তার পেছনে একটা বিরাট সোশ্যাল মিডিয়া কাজ আছে, বিজ্ঞাপনের কাজ আছে, ফলে মানসিকতা বদলে গেছে। যারা রাজনৈতিক ক্যাডার ছিলেন তারা এখন কনজিউমার হয়ে গেছে, তার কাছে একটা কনজিউমার গুডস, তার কাছে একটা বিলাসিতা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সে কিন্তু আর দাঁতে দাঁত চেপে ওই লড়াই করতে চাইছে না, ফলে এটাও একটা নতুন ক্রাইসিস, এটাকে ধরাও ফিল্ম মেকারদের মানে কাজ। আমার মনে হয় যে এই সময়ের যে বিবর্তন সেটা তো ধরে রাখা সিনেমার কাজ। এই সময় বদলে গেছে, আমরা দর্শকের রুচিকে রাতারাতি বদলাতে পারবো না, কিন্তু যেটা পারবো আমি, আমার মনে হয় সিনেমা সেটা পারে যদি দর্শককে একটা নতুন অভিজ্ঞতা দেওয়া যায়, সময়ের একটা অভিজ্ঞতা, কারণ সময়ের অভিজ্ঞতা পেতেই কিন্তু সিনেমা দেখে লোকে, OTT দেখে, সব কিছু দেখে, অজান্তেই দেখে, কিন্তু যদি সময়ের অভিজ্ঞতা, নতুন অভিজ্ঞতা দেওয়া যায় তাহলে সেই সিনেমা বা সেই প্রোগ্রাম দর্শক দেখে। এবং এটা অসংখ্য উদাহরণ রয়েছে পৃথিবীতে, এই জিনিসটা আগে কখনো দেখিনি, এটা আমি নতুন দেখছি, আমাকে দেখতে হবে। ফলে এইগুলোই আমাদের কাছে চ্যালেঞ্জ, যে দর্শককে আমরা তো রাতারাতি তৈরি করতে পারবো না। একটা বড় ভূমিকা ছিল সেরকম ছোট ছোট ক্ষেত্রে, এখন তো বড় ফিল্ম সোসাইটি অত বেশি চলে না, ইয়াং ছেলেমেয়েরা কেউ আসে না, আমরা তো ফিল্ম সোসাইটি করি এখনো, আমরা দেখি যে সবই বয়স্ক মানুষের আসছেন, অল্প আসছেন না ঠিক নয়, আসছেন অল্প, কারণ তার হাতে অনেক রকম অ্যাপারেটাস রয়েছে, সেই সেগুলো দিয়ে সে ছবি দেখে নিচ্ছে, তো আমি কেন যাবো আবার একটা সোসাইটিতে। কিন্তু তাকে বোঝাতে হবে যে এলে একটা আলাপ আলোচনা হতে পারে, আমরা আদান প্রদান করতে পারি, এটা একটা দীর্ঘ, এই যে নতুন টেকনোলজি তাকে কি করে ব্যবহার করা যায়, এবং এই টেকনোলজির অনেক ভালো দিক আছে, খারাপ দিক আছে, ফিল্ম মেকিং এ আমি বলছি আমার নিজের মনে হয়েছে ডিজিটাল আসার পর তার ভালো দিকগুলো কোথায় এবং খারাপ দিকগুলো কোথায়, পরে এটা চিরকালই হয়েছে, যখন জুম লেন্স এসেছিল লোকে জুম ইন আর জুম আউট করছে, বাপরে বাপ পাগল করে দিয়েছে, তারপর লোকে বুঝতে পারলো যে ওদের কোনো পার্সপেক্টিভ চেঞ্জ হয় না, আস্তে আস্তে বুঝেছে। এবং দর্শকও কিন্তু প্রথম দিকে খুব আলোড়িত হতো ওই জুম ইন আর জুম আউট দেখে, তারপরে বুঝতে পারলো না এটা ভীষণ ভীষণ গিমিক একটা। এইভাবেই কিন্তু বিভিন্ন টেকনোলজি যখন আসে সেটার মানে সুব্যবহার যদি করা যায় তার দারুণ একটা এফেক্ট রয়েছে, এবং সেটাই আমার মনে হয় নতুন অভিজ্ঞতা সিনেমা দিতে পারে দুটোর দিকে, একটা হচ্ছে তার কন্টেন্ট বিষয়বস্তু যেটার সঙ্গে সম্পৃক্ত থাকবে তার সমাজ, তার মানুষ, তার আন্তর্জাতিকতা, আর ফর্ম, সে ফর্মেরও একটা বিরাট ভূমিকা আছে এখানে। যাই হোক, আমি মনে করি যে রাজনৈতিক সিনেমা থাকবে, এবং সব সিনেমাই এক অর্থে রাজনৈতিক, কোনো না কোনো রাজনীতিকে সে সাফ করে যাচ্ছে, মানে যে সিনেমাগুলো আমরা মনে করছি যে না এগুলো দক্ষিণপন্থী সিনেমা বা রিয়াকশনারি সিনেমা, ফিউডালিজমকে সাপোর্ট করছে, তারাও তো সাফ করে যাচ্ছে রাজনীতিকে, ঠিক, কারণ আমাদের দেশটা সামন্ততান্ত্রিক একটা দেশ এখনো, সেখানে তারা সার্চ করছে সেই সিনেমাগুলো, টেলিভিশনে বহু প্রোগ্রাম দেখছি যেখানে পুরনো মূল্যবোধ গুলোকে নিয়ে লোকে প্রচন্ড আল্লাদিত হচ্ছেন, ফলে
এটা থাকবেই, মানে সিনেমা রাজনৈতিক রাজনীতি আছে, কিন্তু বিশেষ দিক থেকে একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সিনেমা করা, যেটা পেছনে একটা মানবিকতা রয়েছে, মানুষের জনকল্যাণ রয়েছে, এবং একটা সমাজ যেখানে এরকম বৈষম্য থাকবে না, এরকম অত্যাচার থাকবে না, সেরকম একটা বেটার সোসাইটির জন্য একটা লড়াই করাও সিনেমার কাজ বলে আমার মনে হয়। ঠিক আছে গৌতম দা, আমরা মানে এই কথার পিঠেই আমি যেটা এক্ষুনি বলিনি সেটা হচ্ছে যে আমাদের সত্যি আমরা একদম শেষ পর্বে চলে এসেছি, আমাদের সময় সীমাটাও আস্তে আস্তে মানে সময়ের পরিসরটাও ছোট হয়ে এসছে। আমি একটু মানে সুমনে যেতে চাই, মানে যেহেতু এই নতুন কন্টেন্ট, নতুন ফর্ম এবং এই টেকনোলজি এবং নতুন সময়ের অভিজ্ঞতা আমরা সিনেমার ভেতর দিয়ে কিভাবে ধরে রাখবো, গৌতম দা এত সুন্দর বললেন, আমি একটু এই প্রসঙ্গে সুমন আপনি যদি একটু বলেন কিছু, কারণ আমি তারপর একটু শৈবালদার সঙ্গে কথা বলে শমিক দাকে দিয়ে আমরা এইটাকে রাউন্ড আপ করে আমরা অনুষ্ঠান শেষ করব। আপনি প্লিজ একটু এই এই পরিপ্রেক্ষিতে বলুন, এই নতুন টেকনোলজি এবং নতুন সিনেমার ভাষা। না, আমার মনে হয় যে গৌতম দা যেটা বলছেন একদম মানে সেই সঙ্গে সম্পূর্ণ একমত, এবং এবং আমার মনে হয় যে দ্য পয়েন্ট ইজ দ্যাট অল দ্য আর্টিস্ট, সব আর্টিস্ট যেটাকে বলি আমরা, যাদেরকে আমরা আর্টিস্ট বলে চিনেছি বা আমাদের ইতিহাস বোধ বা আমাদের শিক্ষা দীক্ষা বা আমাদের জানা, তাদের আর্টিস্ট বলে যাদের আমরা চিনেছি, যারা যাদের আমরা সম্মান করি শিল্পী বলে, যে চলচ্চিত্র শিল্পী হোক বা অন্যান্য মাধ্যমে শিল্পী হোক, যে তারা সবসময় কিন্তু তাদের একটা নিজস্ব দর্শন আছে, নিজস্ব একটা এক ধরনের মনন আছে, যেটা সারাক্ষণ তারা মানুষের সঙ্গে ভাগ করে নিতে চায়। তাদের যে এই সময়কার যে এই সাম্প্রতিকের যে চিন্তা, হ্যাঁ, সে এখন ধরুন যারা যারা বড় ফিল্ম মেকার, ধরুন যদি মাইকেল হ্যানেকের কথা ধরি বা কেউ একজন এখানে আনন্দ পাটওয়ার্ধনের কথা তুলেছেন, আনন্দ চিরকাল কিন্তু সরাসরি একদম মানে ডাইরেক্টরে গেছে, ও ডকুমেন্টারি করে একদম সরাসরি লড়াইতে গেছে। আবার সব ফিল্ম মেকারে তো সরাসরি লড়াইতে যায় না, তাদের বিশ্বাস করে না হয়তো, তাদের একটা দর্শন আছে। মাইকেল হ্যানেকের ছবির কথা যদি বলি, সে কিন্তু সারাক্ষণই কিন্তু একটা রেসিজমের বিরুদ্ধে কথা বলছেন, মানুষের সাদা চামড়ার একটা রেসিজমের বিরুদ্ধে কথা বলেছেন। ফলে আমার সব দিক থেকে মনে হয় যে আদর্শ এবং টেকনোলজি, হ্যাঁ, টেকনোলজিটাকে যেভাবে পড়ানো হচ্ছে আমরা সেইভাবে মেনে নিচ্ছি। আমরা টেকনোলজি আপনি যেভাবে বোঝাবেন, হ্যাঁ, বড় মানে যারা যারা মানের কর্তা, যারা যারা পুঁজি চালাচ্ছে, যারা রাষ্ট্র চালাচ্ছে, তারা টেকনোলজির ব্যবহারটা একভাবে আমাদের কাছে ব্যাখ্যা করে দিচ্ছেন, আমরা সেটাই মেনে নেব কেন? আমাদের রাজনৈতিক প্রতিরোধের জায়গা তো প্রথম সেখান থেকেই শুরু হচ্ছে, যে আপনার রাজনৈতিক যে টেকনোলজি ব্যবহার করতে বলছেন আমি সেভাবে টেকনোলজিকে ব্যবহার করব না, আমার ক্যামেরাকে আমি কিভাবে ব্যবহার করব, সেটা আমার নিজের রাজনৈতিক দর্শন সেটা আমাকে সেই উত্তর দেবে। এই জায়গাটা বুঝি তরুণ প্রজন্ম বা যারা প্র্যাকটিসিং ফিল্ম মেকার, তরুণ প্রজন্ম নয়, যারা প্র্যাকটিসিং ফিল্ম মেকার, যারা তিনি 70 বছরের হোক, 80 বছরের হোক, এবং আজকে তরুণ যে প্রথমবার 18-19 বছরের ছেলে যে ক্যামেরা তুলছে হাতে, তার কাছে এই রাজনৈতিক প্রশ্নটাই বড় হয়ে দাঁড়াবে, যে আমি আমার nobody is dictating me, I am dictating my own form, my political content, that is my language, আমার নিজের ভাষা আছে, কি ভাষাটা কেউ কাউকে আমাকে বলে দিচ্ছে না, শিখিয়ে দিচ্ছে। ঠিক আছে সুমন, আমি শৈবালদা আপনি একটু বলুন আপনার এই দর্শকের কমিউনিকেশনের প্রসঙ্গটা নিয়ে, তার কারণটা হচ্ছে যে আপনি ছবি করছেন সম্প্রতি, কারণ আপনি বললে আমরা শমিকদাতে যাব, শমিকদা পুরো জিনিসটাকে একটু সামিং আপ করবেন, এবং সুমন এবং গৌতম দা আমাদের সঙ্গে এখনো আছেন, আমাদের হাতে সময়ও একদম নেই, ফুরিয়ে এসেছে, আপনি বললে আমরা তারপর শমিকদা দিয়ে শেষ করবেন। হ্যাঁ বলুন, যদি বলার থাকে বলুন। শোনা যাচ্ছেন? শুনতে পেলাম না। হ্যালো, যে আমার ফোনের ব্যাটারিটা একদম শেষ অবস্থায়, ও আচ্ছা, আপনি অফ হয়ে যেতে পারে, যদি আমি কোনোভাবে অফ হয়ে যাই তাহলে ধরে নেবেন ব্যাটারি বার্ন আউট করে গেল, এটাও টেকনোলজি। হ্যাঁ না নিশ্চয়ই, তবে আমরা এখন শেষই আমরা গুটোচ্ছি, যদি আপনি থাকুন, যদি আসলে কোনো কথা আপনার মনে আসে এই শ্রমিকদের কথা পরিপ্রেক্ষিতে, আপনি আর গৌতম দেখুন আমি আছি আছি, একটু বলুন। হ্যাঁ হ্যাঁ, একটু বলুন, আমারও মানে অবস্থা ব্যাটারি আমার ভুল করে যে ঠিক আছে
আপনি থাকুন একটু, যদি চলে যান সেভাবে বলুন। না আমার আর আলাদা করে কিছু বলার নেই, কারণ সব বলা হয়েছে। দর্শক দর্শক হ্যাঁ দর্শক তৈরির প্রসঙ্গ, মানে একটা সংগঠিত হওয়ার প্রসঙ্গ, সবই সুমন গৌতম দা এরা সবাই খুব সুন্দর করে বলেছেন। আমি শুধু আমার একটা কি বলবো একটা ব্যাপার মনে পড়লো, আমি যখন প্রথম আসি ইন্ডাস্ট্রিতে এই গৌতম দাদের সঙ্গেই কাজ করে আমার সব কাজ শেখা, এবং ওই যেসব ছবির কথা বললেন গৌতম দা, সেসব ছবি দেখে পরবর্তীকালে আমিও সিনেমা সম্পর্কে একটু শিখেছি জেনেছি। তো তখন একটা প্রশ্ন আমার মনে খুব আসতো যে সিনেমার ইতিহাসটাও ঘেঁটে দেখেছিলাম কিভাবে তার জন্ম, কিভাবে তার বিবর্তন ইত্যাদি, সেখান থেকে একটা প্রশ্ন আসতো, আমি সেটা বলি। আমার মনে হয় যে এটা যদি এখন যারা ছবি করছেন তাদের মনেও ঘোরে, তাহলে বোধহয় বেশ ভালো হবে, আনন্দ মজারও হবে। সে প্রশ্নটা হচ্ছে সিনেমা তুমি কার, মানে সিনেমার যে ইতিহাসটা যদি দাঁড়া যায় তাহলে দেখা যাবে সে তো প্রথমে একদমই একটা বিনোদনের মাধ্যম ছিল, ডকুমেন্টারি দিয়েই তার শুরু, ক্রমশ তার ভাষার আবিষ্কার হয়েছে এবং বহু দিকপাল ফিল্ম মেকাররা ক্রমশ আস্তে আস্তে সেই চলচ্চিত্রের ভাষাটা তৈরি করেছে এবং সেটা একটা শিল্প মাধ্যমে চেহারা দেওয়া হয়েছে, এবং সেখান থেকে দু ধরনের ছবির দিকে গেছে সিনেমা। একটা হচ্ছে একদম বাণিজ্যিক সিনেমা যেটা হলিউড ইত্যাদির মধ্যে দিয়ে, আর একটা হচ্ছে পরবর্তীকালে ষাটের দশক ইত্যাদিতে, মানে হলিউডের অভিঘাতেই ইউরোপের ষাটের দশক একটা ভলক্যানিক ইরাপশনের মতো নানান রকম ছবি, এবং তার ফল হিসাবে আমরা সত্যজিৎকে পেয়েছি, মৃণাল দা ইত্যাদিদের পেয়েছি, পরবর্তীকালে গৌতম দাদের পেয়েছি, এখন সুমন, এবং সুমন তো নাটক এবং চলচ্চিত্র দুটোই খুব সমান তালে করে চলেছে এবং বেশ কষ্ট করেই করে চলেছে। দর্শক না পাওয়ার ব্যাপারটা কিন্তু আমাদের এখনকার সময়ের ব্যাপার বলে মনে হয় না, ওটা বরাবরই ছিল। এবং একটা জিনিস আমি দেখেছি, এই যে সত্যজিৎবাবুরা যখন ছবি করতেন, তারা শুধু ছবি করতেন তা না, ছবি সম্পর্কে লিখতেন, মানে তারা জানতেন যে তাদের ছবি দেখার জন্য দর্শককে তৈরি করতে হবে, সেটা আরো বড় কাজ ছিল, আরো বেশ মানে বেশ কঠিন কাজ, সেটা তারা করেছেন। এবং পরবর্তীকালে গৌতম দারা যখন ছবি করতে আসছেন, কিছুটা হলেও একটা দর্শকের কিছু দর্শক তৈরি হয়েছিল, সেই সঙ্গে যে সময়ের কথাটা গৌতম দা বললেন যে চারপাশের যে একটা একটা রেজিস্টেন্স এর উত্থান, একটা আন্দোলনের পরিবেশ যেগুলো ওনাদের উজ্জীবিত করতো ছবিগুলো করতে, সেই সেই রকম একটা পরিবেশ ছিল। কিন্তু আমরা যখন এলাম ছবি করতে, তখন পরিবেশটা বদলাতে বদলাতে এমন একটা জায়গায় এসেছি যে আমরা চাই নিশ্চয়ই, মানে একদম যে তাদের সংখ্যা খুব নগণ্য তা নয়, সারা ভারতবর্ষে অনেক মানুষই আছেন যারা অন্যান্য রাজ্যে বা এতে যারা এইসব ছবি করতে করছেন, কষ্ট করেই ছবি করছেন, সেসব ছবিকে সেন্সার আটকাচ্ছেও বটে। কিন্তু আমি যেটা লক্ষ্য করি, আমার যে রাজ্য যেখানে আমি কাজ করছি, সেখানে আমি তো খুব ছোট জায়গার রয়েছি, আমি অত আন্তর্জাতিক স্তর টরে নেই, কিন্তু সেখানে আমি লক্ষ্য করি যে একটা খুব এই যেটা সুমন বলছিল যে কনসেস ম্যানুফ্যাকচার করা, এবং সেটা খুব প্রবল ভাবে হচ্ছে, এবং তাতে মানুষ মানে মানুষকে এমন প্রভাবিত করছে যে কোনো ছবি যদি ইফ ইট ইজ মিনিংফুল তাহলে তার কোনো দর্শক নেই, মানে সেখানে মানুষ আসে না, বাট ইফ ইট ইজ স্টুপিড তাহলে দেখবেন, আমি দেখি খুব মানুষজন একদম ঝাঁপিয়ে পড়ে সেসব ছবি দেখতে যায়, যেটা আমার খুব অবাক লাগে যে পশ্চিমবঙ্গে এমন একটা জায়গা যেখান থেকে রাজনৈতিক ছবি, ভারতের রাজনৈতিক ছবি জন্ম, তো সেইখানে মানুষজনের যে অবস্থা হয়েছে, মানে দর্শকদের যে অবস্থা হয়েছে, সেইখানে দাঁড়িয়ে ছবি করার যে লড়াইটা অনেকেই লড়ছেন করছেন, আমি জানি অনেকেই আমার ছাড়াও বা সুমন ছাড়াও অনেকেই করছে, তাদেরকে মাঝে মাঝে তাদের সঙ্গে দেখা হয়, কথা হয়, তাদের অসুবিধের কথাগুলো শুনি। কিন্তু একটা জিনিস মনে হয় যে যদি দর্শক একটু এগিয়ে আসেন, একটু বোঝেন জিনিসগুলো যে কিভাবে একটু সাহায্য করা যায়, ছবিগুলো যদি দেখতে আসেন তাহলেই কিন্তু একটা
অনেকটাই মানে কি বলবো উৎসাহ পাওয়া যায়। আমরা সব জানি আমাদের খরচার বিষয় ইত্যাদি সমস্তটা অসুবিধে সেন্সরশিপ সবই জানি, কিন্তু দর্শক এলে দর্শক এগিয়ে এলে তখন এই এত কষ্টের একটা এ হয় মানে একটা সুরা হয় একটু ভালো লাগে এই আর। এবং এখন একটা যে পরিবেশে দাঁড়িয়েছি যেটা সুমন বললো যে আগামী দিনে আরো ভয়ঙ্কর সময় আসতে চলেছে, সেটা কিন্তু সত্যি একদম মানে 100%-ও বেশি আমরা কেউ বাদ যাব না, কেউ বাদ যাব না কোনো যে ক্ষেত্রেই আমরা কাজ করি না কেন। এবং এই এই যে এই যে প্যান্ডামিক তাকে খুব পরিকল্পিত ভাবে ব্যবহার করা হয়েছে এবং সেটাকে কাজে লাগানো হয়েছে যাতে করে মানুষ আরো মুশকিলের থেকেও কিছুতেই মানে মানে কিভাবে সেভাবে প্রতিবাদ প্রতিরোধ না তৈরি করতে পারে। হ্যাঁ, একটা ভয়কে ছড়িয়ে দেওয়া হয়েছে চারদিকে যে বেরোলেই নাকি এই হবে সেই হবে, এই যে একটা ভয় চারদিকে ঘুরছে এইগুলো আবার একটা ফ্যাক্টর যে সিনেমা হলে লোকে আসছে না ভয়। হ্যাঁ, এইগুলো সবই কাজ করছে। তো এইটাই আমার দেখার যে বা বলার যে এই যে প্রশ্নটা আমার কাছে খুব এখনো ঘোরে যে সিনেমা তুমি কার, সে কি প্রতিরোধ মানে গণতন্ত্রে যদি বাস করতে হয় আমাকে প্রতিবাদ করতেই হবে, সেটা আমার নৈতিক দায়িত্ব, তবেই কিন্তু গণতন্ত্র গণতন্ত্র থাকবে। আমরা যদি মেনে নি চুপ করে যাই তাহলে আমরা কোনো গণতান্ত্রিক দেশে বাস করবো না। এইটা বুঝে যারা নাটক চলচ্চিত্র গান ইত্যাদির মধ্যে দিয়ে সেই প্রতিবাদগুলো তুলছেন তাদের পাশে দাঁড়ান, তাদের ছবি দেখতে আসুন, তাহলে ছবিগুলো করতেও ভাল লাগবে এবং ছবি দর্শককে দেখাতে পারলেও ভাল লাগবে, এইটাই হচ্ছে কথা। আমি শৈবালদার সঙ্গে একটা বাক্য জুড়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে শৈবালদার তখন কুয়াশা ছিল চলছে, আপনারা আসুন এবং দেখুন ছবিটা আর কি। কিন্তু আমরা এই আলোচনাটা আজকে শেষ করব শমিকদাকে দিয়ে, এই জন্য যে এই পুরো পরিকল্পনাটা আমরা যেভাবে সিরিজটা করছি আর কি, এই সিনেমায় রাজনীতি আজ, এই পুরোটাই শমিকদার ভাবনা থেকে এসছে এবং শমিকদার সঙ্গে আমি সঙ্গে থেকে এই পুরো জিনিসটাকে এগোচ্ছি। আমরা হয়তো আবার পরের সপ্তাহে আসবো, শনি না রবি, সেটা হয়তো পরে আপনারা জানতে পারবেন। আমাদের খুবই আনন্দ হলো যে গৌতম দা এবং সুমন আমাদের সঙ্গে থাকলেন, কিন্তু আমরা শেষ করব শমিকদা আমাদের এই পুরো ব্যাপারটা থেকে ঠিক আমাদের শিক্ষকের মতো যদি একটা সামিং আপ করে দেন আর কি, সে এক লাইনও হতে পারে একটা প্যারাগ্রাফ হতে পারে যা ইচ্ছে শমিকদার। আমি শমিকদার উপর ছেড়ে দিচ্ছি। আজকে খুব স্পষ্টভাবে যেটা বেরিয়ে এলো, বিশেষ করে খুব ভালো হলো যে গৌতম এবং সুমন দুটো আলাদা পর্বে রাজনীতিকে সিনেমাতে নিয়ে এসেছেন, অন্যভাবে এনেছেন। মাহবুবি যেভাবে এনেছে হার্বার্ট কাঙাল মানসার সেভাবে আনেনি, অন্য আরেকটা ভাবে এনেছে। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে রাজনীতির চরিত্র পাল্টানোর সঙ্গে সঙ্গে ছবিরও চরিত্র পাল্টেছে এবং দুটো প্রায় সমান্তরালভাবে চলেছে। দুটোরই স্বতন্ত্র ইতিহাস আছে, স্বতন্ত্র একটা গতিপথ আছে, কিন্তু এ দুটো বারবার জুড়ে যায় যখন যে কোনো একটা ছবি নির্মিত হয়। আর সেটারই আরও সম্ভাবনা, নতুন দিক যেগুলো খুলে যাচ্ছে এবং নতুন সংকট যতটাই ঘনীভূত হচ্ছে এই সংঘাতটাও সংঘর্ষটার কথাও যথেষ্ট স্পষ্টভাবে বেরিয়ে এসেছে। আর সবচেয়ে বড় যেটা কথা যে দর্শক অর্থাৎ প্রেক্ষাগৃহে গিয়ে দর্শক ছবি দেখবেন, এটাকে প্রায় অচল করে দেওয়া নানাভাবে, এটা যেন কোনো প্রয়োজন নেই, বাড়িতে বসেই যে কোনো ছবি দেখা যায়, অসংখ্য ছবির একটা স্তূপ যন্ত্রের ওপর যেন ঢেলে ফেলে দেওয়া হচ্ছে, তার থেকে বেছে নাও বিরাট একটা মেলা বা বিরাট একটা সিটি মল, এইটা দাঁড়াচ্ছে এই যে যন্ত্রটার মধ্যে দিয়ে আমরা কথা বলছি এই মুহূর্তে, যেটা সেইখান থেকে কিন্তু প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখা এবং ছবিটাকে নিয়ে আলোচনা করা সামনাসামনি মুখোমুখি ফোনে অনলাইনে এবং লিখিতভাবে, কারণ লেখাটা থাকে, লেখাতে বারবার ফিরে আসা যায়, লেখা বারবার পড়বার একটা
তাড়না থাকে, একটা চাপ থাকে, একবার পড়ে আরেকটা ছবি দেখে আবার ফিরে এসে একটা লেখা পড়তে হয়। এইভাবে কিন্তু মানুষের চিন্তা বোধ এবং ছবির সঙ্গে দর্শকের সম্পর্ক এইটা তৈরি হয়। এই সবগুলোকে নিয়ে আমাদের একসঙ্গে ভাবতে হবে এবং যে যেভাবে যতটা পারি সক্রিয় হতে হবে। আমরা চাই না যে সিনেমাটা ব্যবসায়ী আর রাষ্ট্রশক্তির ধারক বাহকদের হাতে একটা কখনো খেলনা আর কখনো একটা মারাত্মক অস্ত্র হয়ে থাকবে, এইটে আমরা হতে দেব না। এটা নিশ্চিত করতে গেলে ছবিকে ঘিরে আমাদের এই জনসংযোগ, জন আদান প্রদান, এটাকে বহুটা রাখতে হবে এবং তাতে সকলকে সচেতনভাবে সক্রিয় হতে হবে। এটা আমাদের একটা দায়। ঠিক আছে সমীরদা, আজকে আমরা এখানে শেষ করছি। এটা শেষ হচ্ছে না, আবার আমরা পরের সপ্তাহে আসছি, পরের সপ্তাহে শনি না রবি, 13 বা 14 কোনো একটা দিন। হ্যাঁ, আজকে খুবই আনন্দের কথা যে আমরা গৌতমদাকে পেলাম, সুমনকে পেলাম, সমীরদাকে পেলাম। আমরা আবার আসবো এবং আমাদের সঙ্গে সমীরদা অবশ্যই থাকবে। ধন্যবাদ, নমস্কার।